মার্ক লিখিত সুসমাচার, মার্ক এক অধ্যায়। ঈশ্বরপুত্র যীশুখ্রিস্টের সুসমাচারের সূচনা। ভাববাদী যিশাইয়র পুস্তকে যেমন লেখা আছে, শোনো, আমি নিজের সহায়কে তোমার আগে পাঠাব, সে তোমার জন্য পথ প্রস্তুত করবে। মরুপ্রান্তরে একজনের রব ঘোষণা করছে, তোমরা প্রভুর জন্য পথ প্রস্তুত করো, তাঁর জন্য পথ সরল করো। তাই বাপ্তিস্মদাতা যোহন এলেন, তিনি মরুপ্রান্তরে লোকদের বাপ্তিস্ম দিচ্ছিলেন। তিনি প্রচার করেছিলেন যেন লোকেরা পাপের ক্ষমা পাবার জন্য মন ফেরায় ও বাপ্তিস্ম নেয়। তাতে যিহুদিয়া ও জেরুসালেমের সমস্ত মানুষ তার কাছে যেতে শুরু করল। তারা নিজের নিজের পাপ স্বীকার করে জর্দন নদীতে তার কাছে বাপ্তাইজিত হতে লাগল। যোহন উটের লোমের তৈরি কাপড় পরতেন, তার কোমরে চামড়ার কোমরবন্ধনী ছিল এবং তিনি পঙ্গপাল ও বনমধু খেতেন। তিনি প্রচার করতেন, আমার পরে এমন একজন আসছেন যিনি আমার থেকে শক্তিমান, আমি নিচু হয়ে তাঁর পায়ের জুতোর ফিতে খোলার যোগ্য নই। আমি তোমাদের জলে বাপ্তাইজ করলাম, কিন্তু তিনি তোমাদের পবিত্র আত্মায় বাপ্তাইজ করবেন। সেই সময় যিশু গালিলের নাসরাত থেকে এলেন আর যোহন তাকে জর্দন নদীতে বাপ্তাইজিত করলেন। জল থেকে ওঠার সঙ্গে সঙ্গে তিনি দেখলেন আকাশ দুভাগ হয়ে গেল এবং পবিত্র আত্মা কপোতের মতো তার ওপর নেমে আসছেন, আর স্বর্গ থেকে এই রব শোনা গেল, তুমি আমার প্রিয় পুত্র, আমি তোমাতে খুবই সন্তুষ্ট। এরপরই আত্মা যিশুকে প্রান্তরে নিয়ে গেলেন, সেখানে তিনি 40 দিন ছিলেন। সেই সময় শয়তান তাকে প্রলুব্ধ করেছিল। তিনি বন্য পশুদের সাথে থাকতেন আর স্বর্গদূতরা এসে তার সেবা করতেন। যোহন কারাগারে বন্দী হবার পর যিশু গালিলে গেলেন আর সেখানে তিনি ঈশ্বরের সুসমাচার প্রচার করলেন। যিশু বললেন, সময় এসে গেছে, ঈশ্বরের রাজ্য খুব কাছে, তোমরা পাপের পথ থেকে মন ফেরাও এবং ঈশ্বরের সুসমাচারে বিশ্বাস করো। গালিল হ্রদের পাশ দিয়ে যেতে যেতে যিশু সিমন ও তার ভাই আন্দ্রিয়কে হ্রদে জাল ফেলতে দেখলেন, কারণ তারা মাছ ধরতেন। যিশু তাদের বললেন, ওহে, তোমরা আমার সঙ্গে এসো, আমি তোমাদের মাছ নয় ঈশ্বরের জন্য মানুষ ধরতে শেখাবো। আর তখনই সিমন এবং আন্দ্রিয় তাদের জাল ফেলে রেখে যিশুকে অনুসরণ করলেন। এরপর তিনি কিছুটা দূর গালিল হ্রদের পাশ দিয়ে এগিয়ে গেলে শিবদিয়ের ছেলে জাকব ও তার ভাই যোহনকে দেখতে পেলেন। তারা তাদের নৌকায় বসে জাল ঠিক করছিলেন। যিশু তাদের ডাকলেন, তারাও সঙ্গে সঙ্গে তাদের বাবা শিবদিয়কে ভাড়াটে মজুরদের সঙ্গে নৌকায় রেখে যিশুর সঙ্গে চললেন। এরপর তারা কফরনাহুম শহরে গেলেন। পরদিন শনিবার সকালে অর্থাৎ বিশ্রামবারে তিনি সমাজ গৃহে গিয়ে লোকদের শিক্ষা দিতে শুরু করলেন। যিশুর শিক্ষা শুনে সবাই আশ্চর্য হলেন, কারণ তিনি ব্যবস্থার শিক্ষকের মতো নয়, কিন্তু সম্পূর্ণ কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তির মতোই শিক্ষা দিতেন। সেই সমাজগৃহে হঠাৎ অশুচি আত্মায় পাওয়া এক ব্যক্তি চেঁচিয়ে বলল, নাসরতীয় যিশু, আপনি আমাদের কাছে কি চান? আপনি কি আমাদের ধ্বংস করতে এসেছেন? আমি জানি আপনি কে, আপনি ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। কিন্তু যিশু তাকে ধমক দিয়ে বললেন, চুপ করো, এই লোকটার ভেতর থেকে বেরিয়ে এসো। সঙ্গে সঙ্গে সেই অশুচি আত্মা ওই লোকটাকে দুমড়ে মুচড়ে প্রচণ্ড জোরে চিৎকার করে লোকটির মধ্যে থেকে বেরিয়ে এলো। এতে প্রত্যেকে অবাক হয়ে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, এ কি ব্যাপার? এটা কি একটা নতুন শিক্ষা? সম্পূর্ণ কর্তৃত্বের সঙ্গে তিনি শিক্ষা দেন, এমনকি অশুচি আত্মাদেরও আদেশ করেন এবং তারা তার আদেশ মানে। আর গালিলের সমস্ত অঞ্চলে তার কথা ছড়িয়ে পড়ল। তখন যিশু ও তার শিষ্যরা সমাজ গৃহ ছেড়ে
জাকব ও জোহনকে সঙ্গে নিয়ে সোজা সিমন ও আন্দ্রিয়ের বাড়িতে গেলেন। সেখানে সিমনের শাশুড়ি জ্বরে শয্যাশায়ী ছিলেন। তারা সঙ্গে সঙ্গে সিমনের শাশুড়ির জ্বরের কথা যিশুকে বললেন। যিশু তার কাছে গেলেন এবং তার হাত ধরে উঠিয়ে বসালেন। সঙ্গে সঙ্গে তার জ্বর ছেড়ে গেল এবং তিনি তাদের সেবা করতে লাগলেন। সূর্য অস্ত যাওয়ার পর সন্ধ্যা হলে লোকেরা অনেক অসুস্থ ও ভূতে পাওয়া লোককে যিশুর কাছে নিয়ে এলো, আর শহরের সমস্ত লোক সেই বাড়ির দরজায় জমা হলো। তিনি বহু অসুস্থ রোগীকে নানা প্রকার রোগ থেকে সুস্থ করলেন, আর লোকদের মধ্যে থেকে বহু ভূত তাড়ালেন। কিন্তু তিনি ভূতদের কোনো কথা বলতে দিলেন না, কারণ তারা তাকে চিনত। পরের দিন ভোর হবার আগে রাত থাকতে থাকতে তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন আর নির্জন স্থানে গিয়ে প্রার্থনায় কাটালেন। সিমন ও তার সঙ্গী যারা যিশুর সঙ্গে ছিলেন তাকে খুঁজতে বেরিয়ে পড়লেন। পরে যিশুকে দেখতে পেয়ে বললেন, সবাই আপনার খোঁজ করছে। কিন্তু তিনি তাদের বললেন, চলো আমরা অন্য শহরে যাই, যেন সেখানেও আমি প্রচার করতে পারি, কারণ সেই জন্যই আমি এসেছি। তাই তিনি সমস্ত গালিল প্রদেশে বিভিন্ন সমাজগৃহে গিয়ে প্রচার করতে ও ভূত ছাড়াতে লাগলেন। একদিন এক কুষ্ঠরোগী তার কাছে এসে হাঁটু গেড়ে বিনীতভাবে তার সাহায্য চাইল। সে যিশুকে বলল, আপনি ইচ্ছা করলে আমাকে ভালো করে দিতে পারেন। যিশু তার প্রতি মমতায় পূর্ণ হয়ে হাত বাড়িয়ে তাকে স্পর্শ করে বললেন, আমি তাই চাই, তুমি ভালো হয়ে যাও। আর সঙ্গে সঙ্গে তার কুষ্ঠরোগ তাকে ছেড়ে গেল এবং সে সুস্থ হল। যিশু তাকে তখনই বিদায় দিলেন। তিনি তাকে দৃঢ়ভাবে বললেন, দেখো এ কথা কাউকে বলো না, কিন্তু যাজকের কাছে নিজেকে দেখাও এবং কুষ্ঠরোগ থেকে সুস্থ হওয়ার জন্য মসির বিধান অনুযায়ী ঈশ্বরকে উপহার দাও। এতে সকলে জানতে পারবে যে তুমি সম্পূর্ণ সুস্থ হয়েছ। কিন্তু সে বাইরে গিয়ে তার সুস্থ হওয়ার কথা এত বেশি প্রচার করতে ও চারদিকে বলতে লাগল যে যিশু আর প্রকাশ্যে কোনো শহরে প্রবেশ করতে পারলেন না। কাজেই তিনি শহরের বাইরে নির্জনে থেকে গেলেন, আর লোকরা চারদিক থেকে তার কাছে আসতে লাগল। মার্ক 2 অধ্যায়। কয়েকদিন পরে তিনি কফর্নাহুমে ফিরে এলে এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ল যে তিনি বাড়ি ফিরে এসেছেন। এর ফলে এত লোক জড়ো হল যে সেখানে তিল ধারণেরও জায়গা রইল না, এমনকি দরজার বাইরেও এতটুকু জায়গা রইল না। তিনি তাদের কাছে ঈশ্বরের বাক্য প্রচার করতে লাগলেন। সেই সময় চারজন লোক খাটে করে এক পঙ্গুকে তার কাছে নিয়ে এলো। তারা সেই পঙ্গু লোকটিকে যিশুর কাছে নিয়ে যেতে পারল না, তাই যিশু যেখানে ছিলেন সেখানকার ছাদের কিছু টালি খুলে ফাঁকা করে ঠিক তার সামনে খাটিয়া সমেত সেই পঙ্গু লোকটিকে নামিয়ে দিল। তাদের বিশ্বাস দেখে যিশু সেই পঙ্গু লোকটিকে বললেন, বাছা তোমার সব পাপের ক্ষমা হলো। সেখানে কিছু ব্যবস্থার শিক্ষক বসেছিলেন। তারা মনে মনে ভাবতে লাগলেন, এই লোকটি এমন কথা বলছে কেন? এই যে ঈশ্বর নিন্দা করছে, ঈশ্বর ছাড়া আর কে পাপ ক্ষমা করতে পারেন? যিশু নিজের আত্মায় ব্যবস্থার শিক্ষকদের মনের কথা জানতে পেরে তখনই তাদের বললেন, তোমরা এসব কথা ভাবছো কেন? কোনটা বলা সহজ, তোমার পাপ ক্ষমা করা হলো, অথবা ওঠো তোমার খাটিয়া নিয়ে চলে যাও? কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করার ক্ষমতা যে মানবপুত্রের আছে এটা আমি তোমাদের কাছে প্রমাণ করে দেব। তাই তিনি সেই পঙ্গু লোকটিকে বললেন, আমি তোমায় বলছি, ওঠো তোমার খাটিয়াটি তুলে নিয়ে তোমার ঘরে চলে যাও। সে উঠে দাঁড়ালো এবং সঙ্গে সঙ্গে তার খাটিয়াটি তুলে নিয়ে সকলের সামনে দিয়ে হেঁটে বেরিয়ে গেল। এতে সকলে আশ্চর্য হয়ে ঈশ্বরের প্রশংসা করে বলল, এর আগে আমরা এমন কখনো দেখিনি। এরপর তিনি আবার হ্রদের ধারে ফিরে গেলে সমস্ত লোক তার কাছে এলো, আর তিনি তাদের শিক্ষা দিতে লাগলেন।
পরে তিনি পথে যেতে যেতে দেখলেন এক কর আদায়কারী আলফের ছেলে লেবি কর আদায়ের ঘরে বসে আছেন। তিনি তাকে বললেন, এসো আমার সাথে চলো। তা শুনে লেবি উঠে পড়লেন এবং যিশুর সঙ্গে গেলেন। পরে তিনি লেবির বাড়িতে এসে খেতে বসলেন আর অনেক কর আদায়কারী এবং মন্দ লোক যিশুর ও তার শিষ্যদের সঙ্গে খেতে বসল, কারণ তাদের মধ্যে অনেকেই তার অনুগামী ছিল। কিন্তু ফরিসি দলের ব্যবস্থার শিক্ষকরা যিশুকে কর আদায়কারী ও মন্দ লোকদের সঙ্গে খেতে দেখে তার শিষ্যদের বললেন, যিশু কর আদায়কারী ও মন্দ লোকদের সঙ্গে খেতে বসেন কেন? এই কথা শুনে যিশু তাদের বললেন, সুস্থ লোকের চিকিৎসকের প্রয়োজন নেই, কিন্তু রোগীদের জন্যই চিকিৎসকের প্রয়োজন। আমি ধার্মিকদের নয় কিন্তু পাপীদের ডাকতে এসেছি। সেই সময় যোহনের শিষ্যরা এবং ফরিসিরা উপোস করছিলেন, তাই কিছু লোক যিশুর কাছে এসে তাকে বলল, যোহনের এবং ফরিসিদের শিষ্যরা উপোস করে, কিন্তু আপনার শিষ্যরা উপোস করে না কেন? যিশু তাদের বললেন, বর সঙ্গে থাকতে কি বিয়েবাড়ির অতিথিরা উপোস করতে পারে? যেহেতু বর তাদের সঙ্গে আছে তাই তারা উপোস করে না। কিন্তু এমন সময় আসবে যখন বরকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে আর সেই দিন তারা উপোস করবে। পুরনো কাপড়ে কেউ নতুন কাপড়ের টুকরো দিয়ে তালি দেয় না, তালি দিলে সেই নতুন কাপড়টি পুরনো কাপড় থেকে ছিঁড়ে বেরিয়ে আসে আর ছেঁড়া জায়গাটি আরও বড় হয়ে যায়। পুরনো চামড়ার থলিতে কেউ নতুন দ্রাক্ষারস ঢালে না, ঢাললে থলি ফেটে যায়, তাতে দ্রাক্ষারস এবং চামড়ার থলি দুটোই নষ্ট হয়ে যায়। নতুন দ্রাক্ষারসের জন্য নতুন থলেরই প্রয়োজন। কোনো এক বিশ্রামবারে যিশু শস্যক্ষেত্রের মধ্যে দিয়ে যাচ্ছিলেন আর তার শিষ্যেরা যেতে যেতে শস্যের শীষ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলেন। এতে ফরিসিরা তাকে বলল, দেখো বিশ্রামবারে তোমার শিষ্যরা এমন কাজ কেন করেছে যা করা উচিত নয়? তিনি তাদের বললেন, দাউদ ও তার সঙ্গীরা খাবারের অভাবে ক্ষুধার্ত হয়ে কি করেছিলেন তোমরা কি পড়নি? অবিয়াথর যখন প্রধান যাজক ছিলেন সেই সময় দাউদ কেমন করে ঈশ্বরের গৃহে গিয়ে যে রুটি যাজক ছাড়া অন্য আর কারো খাওয়া বিধিসম্মত ছিল না তা নিজে খেয়েছিলেন ও তার সঙ্গীদের খাইয়েছিলেন? যিশু তাদের আরও বললেন, মানুষের জন্যই বিশ্রামবারের সৃষ্টি হয়েছে, কিন্তু বিশ্রামবারের জন্য মানুষ সৃষ্টি হয়নি, তাই মানব পুত্র বিশ্রামবারেরও প্রভু। মার্ক 3 অধ্যায়। আবার তিনি সমাজগৃহে গেলেন, সেখানে একটা লোক ছিল যার একটা হাত পঙ্গু হয়ে গিয়েছিল। তিনি লোকটিকে সুস্থ করেন কি না তা দেখার জন্য কিছু লোক তার দিকে নজর রাখল যাতে তার দোষ ধরতে পারে। যিশু সেই লোকটিকে যার হাত পঙ্গু হয়ে গেছে তাকে বললেন, সকলের সামনে এসে দাঁড়াও। পরে তিনি তাদের বললেন, বিশ্রামবারে লোকের উপকার না ক্ষতি করা কোনটি বিধিসম্মত? জীবন রক্ষা করা না জীবন নষ্ট করা কোনটি বিধিসম্মত? কিন্তু তারা চুপ করে থাকল। তখন তিনি ক্রুদ্ধ দৃষ্টিতে তাদের চারিদিকে তাকালেন এবং তাদের কঠোর মনের জন্য দুঃখ প্রকাশ করে সেই লোকটিকে বললেন, তোমার হাত বাড়াও। সে তার হাত বাড়িয়ে দিলে তার হাত ভালো হয়ে গেল। ফরিসিরা বেরিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে হেরোদীয়দের সাথে যিশুর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগল যে কেমন করে তাকে হত্যা করতে পারে। যিশু তার শিষ্যদের নিয়ে গালিল হ্রদের দিকে গেলেন। গালিল, যিহুদিয়া, জেরুজালেম, ইদোম, এমনকি জর্দন নদীর অপর পারে সোর ও সিদন থেকে বহু লোক তাদের পিছন পিছন এলো। তিনি যে সমস্ত অলৌকিক কাজ করেছিলেন তা শুনে এই বিশাল জনতা তার কাছে এসেছিল। যাতে ভিড়ের চাপ তার উপরে না পড়ে তাই তিনি শিষ্যদের তার জন্য একটা ছোট্ট নৌকা প্রস্তুত রাখতে বললেন। তিনি বহু লোককে সুস্থ করেছিলেন তাই সমস্ত রোগী তাকে স্পর্শ করার জন্য ঠেলাঠেলি করছিল। অসুচি আত্মায় পাওয়া রোগীরা তাকে দেখতে পেলেই তার পায়ের সামনে পড়ে চেঁচিয়ে বলতো,
আপনি ঈশ্বরের পুত্র। কিন্তু তিনি তাদের কঠোরভাবে তিরস্কার করতেন, যাতে তারা তাঁর পরিচয় না দেয়। তারপর তিনি পাহাড়ের উপরে উঠে নিজের ইচ্ছেমতো কিছু লোককে কাছে ডাকলে তারা তাঁর কাছে এলেন। আর তিনি ১২ জনকে প্রেরিত পদে নিয়োগ করলেন, যেন তারা তাঁর সাথে সাথে থাকে এবং বাক্য প্রচারের জন্য যেন তিনি তাদের পাঠাতে পারেন। তাদের তিনি ভূত ছাড়াবার ক্ষমতাও দিলেন। তিনি যে ১২ জনকে মনোনীত করেন, তাদের নাম শিমন, যাকে তিনি নাম দিলেন পিতর, যাকব, যিনি শিবদিয়ের ছেলে, এবং যাকবের ভাই জোহন, তাদের তিনি নাম দিয়েছিলেন বনের গস, যার অর্থ মেঘধ্বনির পুত্র, আন্দ্রিয়, ফিলিপ, বর্থলময়, মথি, থোমা, আলফের ছেলে জাকব, থদ্দেও, দেশভক্ত দলের শিমন, এবং ইস্করতীয় জিহুদা, যে যীশুকে শত্রুর হাতে ধরিয়ে দিয়েছিল। তিনি ঘরে ফিরে এলে সেখানে আবার এত লোকের ভিড় হল যে তারা খেতেও সময় পেলেন না। যীশুর বাড়ির লোকরা এই সব বিষয় জানতে পেরে তাকে বাড়ি নিয়ে যাবার জন্য এলেন, কারণ লোকরা বলছিল যে তিনি পাগল হয়ে গেছেন। জেরুসালেম থেকে যে ব্যবস্থার শিক্ষকরা এসেছিলেন তারা বললেন, যীশুকে বেলজবুলে পেয়েছে, ভূতেদের রাজার সাহায্যে যীশু ভূত ছাড়ায়। তখন তিনি তাদের কাছে ডেকে দৃষ্টান্ত দিয়ে বলতে শুরু করলেন, কেমন করে শয়তান নিজে শয়তানকে ছাড়াতে পারে? কোনো রাজ্য যদি নিজের বিপক্ষে নিজেই ভাগ হয়ে যায়, তবে সেই রাজ্য টিকতে পারে না। আবার কোনো পরিবারে যদি পারিবারিক কলহ শুরু হয়, তবে সেই পরিবার এক থাকতে পারে না। আবার শয়তান যদি নিজের বিরুদ্ধেই নিজে দাঁড়ায়, তবে সেও টিকতে পারে না, তার শেষ হবেই। কেউ একজন শক্তিশালী মানুষের বাড়িতে ঢুকে তা দ্রব্য লুট করতে পারে না, যদি না সে সেই শক্তিশালী লোকটিকে আগে বাঁধে, আর বাঁধার পরেই সে তার ঘর লুট করতে পারে। আমি তোমাদের সত্যি বলছি, মানুষ যে সমস্ত পাপ এবং ঈশ্বরের নিন্দা করে সেই সমস্ত পাপের ক্ষমা হতে পারে, কিন্তু যদি কেউ পবিত্র আত্মার নিন্দা করে তবে তার ক্ষমা নেই, তার পাপ চিরস্থায়ী। তিনি এই সব কথা ব্যবস্থার শিক্ষকদের বললেন, কারণ তারা বলেছিল তাঁকে অশুচি আত্মায় পেয়েছে। সেই সময় তার মা ও ভাইরা তাঁর কাছে এলেন এবং বাইরে দাঁড়িয়ে তারা যীশুকে লোকমারফত ডেকে পাঠালেন। তখন তাঁর চারিদিকে ভিড় করে যে লোকেরা বসেছিল তারা তাঁকে বলল, দেখুন, আপনার মা, ভাই ও বোনেরা আপনার জন্য বাইরে অপেক্ষা করছেন। তার উত্তরে তিনি তাদের বললেন, কে আমার মা, আমার ভাইরা বা কারা? যারা তাঁকে ঘিরে বসেছিল তাদের দিকে তাকিয়ে তিনি বললেন, এরাই আমার মা ও ভাই, যে কেউ ঈশ্বরের ইচ্ছা পালন করে সেই আমার মা, ভাই ও বোন। মার্ক ৪ অধ্যায়। পরে আবার তিনি হ্রদের ধারে লোকদের কাছে শিক্ষা দিতে লাগলেন। তাতে এত লোক তার কাছে জড়ো হল যে তিনি একটা নৌকায় উঠে বসলেন, আর হ্রদের পারে সমস্ত লোকরা এসে ভিড় করল। তখন দৃষ্টান্তের মাধ্যমে তিনি তাদের উদ্দেশ্যে শিক্ষা দিতে লাগলেন, বললেন, শোনো, এক চাষি বীজ বুনতে গেল। বোনার সময় কতগুলো বীজ পথের পাশে পড়ল, তাতে পাখিরা এসে তা খেয়ে ফেলল। আবার কতগুলো বীজ পাথুরে জমিতে পড়ল, সেখানে বেশি মাটি ছিল না। বেশি মাটি না থাকাতে খুব তাড়াতাড়ি বীজ থেকে অঙ্কুর বেরোল, কিন্তু সূর্য ওঠার সাথে সাথে অঙ্কুরগুলো শুকিয়ে গেল, কারণ এর শেকড় গভীরে ছিল না। কতগুলো বীজ কাঁটা ঝোপের মধ্যে গিয়ে পড়ল, কাঁটাবন বেড়ে গিয়ে চারাগুলোকে বাড়তে দিল না, ফলে সে গাছে কোনো ফল হলো না। কতগুলো বীজ ভালো জমিতে পড়ল এবং তার থেকে অঙ্কুর বেরোল, আর তা বেড়ে ফল দিল, যা বোনা হয়েছিল তার ৩০ গুণ, ৬০ গুণ ও ১০০ গুণ ফল দিল। তিনি তাদের বললেন, যার সোনার মতো কান আছে সে শুনুক। পরে যখন তিনি একা ছিলেন, তার শিষ্যরা সেই ১২ জন প্রেরিতের সাথে তাঁকে তার দৃষ্টান্তের অর্থ জিজ্ঞাসা করলেন। তখন তিনি তাদের বললেন, ঈশ্বরের রাজ্যের
নিগূঢ়তত্ত্ব তোমাদের বলা হয়েছে, কিন্তু যারা ঈশ্বরের রাজ্যের বাইরের লোক তাদের কাছে সবকিছুই দৃষ্টান্তের মাধ্যমে বলা হচ্ছে, যাতে তারা দেখবে কিন্তু উপলব্ধি করতে পারবে না, তারা শুনবে অথচ বুঝবে না, পাছে তারা ফিরে আসে ও তাদের ক্ষমা করা যায়। তিনি তাদের বললেন, তোমরা কি এই দৃষ্টান্তের অর্থ বুঝতে পারো না? তবে কেমন করে অন্য সব দৃষ্টান্ত বুঝবে? সেই চাষি হল সেই লোক যে ঈশ্বরের শিক্ষা মানুষের কাছে নিয়ে যায়। কিছু লোক সেই পথের পাশে পড়া বীজের মতো, যাদের মধ্যে ঈশ্বরের শিক্ষা বোনা যায়, আর তারা শোনার সঙ্গে সঙ্গে শয়তান এসে তাদের মন থেকে যে শিক্ষা বোনা হয়েছিল তা নিয়ে যায়। কিছু লোক সেই পাথুরে জমিতে পড়া বীজের মতো, যারা শিক্ষা শোনার সাথে সাথে তা আনন্দে গ্রহণ করে, কিন্তু তাদের হৃদয়ের গভীরে মূল যায় না, তারা অল্প সময় স্থির থাকে। সেই শিক্ষা গ্রহণের জন্য যেই তাদের ওপর কষ্ট অথবা তাড়না আসে, অমনি তারা সেই পথ ছেড়ে দেয়। কিছু লোক সেই কাঁটা ঝোপে বোনা বীজের মতো, যারা শিক্ষা শোনে কিন্তু সংসারের চিন্তা, অর্থের মায়া ও অন্যান্য বিষয়ের অভিলাষ মনের ভেতর গিয়ে ওই বাক্য চেপে রাখে, আর তাই তাতে কোনো ফল হয় না। আর কিছু লোক সেই উর্বর জমিতে পড়া বীজের মতো, যারা সেই বাক্য সকল শুনে গ্রহণ করে এবং 30 গুণ, কেউ 60 গুণ ও কেউ 100 গুণ ফল উৎপন্ন করে। তিনি তাদের আরও বললেন, প্রদীপ জেলে কি কেউ ধামাচাপা দিয়ে বা খাটের নিচে রাখে? বাতিদানের উপরে রাখবার জন্য কি তা জ্বালে না? কারণ এমন গোপন কিছুই নেই যা প্রকাশ করা যাবে না, এমন লুকোনো কিছুই নেই যা প্রকাশ হবে না। যদি তোমাদের কান থাকে তবে শোনো। তারপর তিনি তাদের বললেন, তোমরা যা শুনছো সেই বিষয়ে মনোযোগ দাও, যে দাড়িপাল্লায় তুমি মাপবে সেই দাড়িপাল্লায় তোমাদের জন্যও মেপে দেওয়া হবে, এমনকি আরও বেশি দেওয়া হবে, কারণ যার আছে তাকে আরও দেওয়া হবে, আর যার নেই তার যা আছে তাও তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। তিনি আরও বললেন, ঈশ্বরের রাজ্য এই রকম, একজন লোক জমিতে বীজ ছড়াল, পরে সে দিন রাত ঘুমিয়ে জেগে উঠল, ইতিমধ্যে ওই বীজ থেকে অঙ্কুর হলো ও বাড়তে লাগল, কেমন করে বাড়ছে সে তা জানল না। জমিতে নিজে থেকে চারাগাছ বড় হতে লাগল, প্রথমে অঙ্কুর, তারপর শীষ, এবং শীষের মধ্যে সম্পূর্ণ শস্যদানা হল। সেই ফসল পাকলে পরে সে সাথে সাথে কাস্তে লাগালো, কারণ ফসল কাটার সময় হয়েছে। যীশু বললেন, আমরা কিসের সাথে ঈশ্বরের রাজ্যের তুলনা করব? কোন দৃষ্টান্তের সাহায্যেই বা তা বোঝাব? এটা হলো সর্ষে দানার মতো, সেই বীজ মাটিতে বোনার সময় মাটির সমস্ত বীজের মধ্যে সবচেয়ে ছোট, কিন্তু রোপণ করা হলে তা বাড়তে বাড়তে সমস্ত চারাগাছের থেকে বড় হয়ে ওঠে এবং তাতে লম্বা লম্বা ডালপালা গজায়, যাতে পাখিরা তার ছায়ার নিচে বাসা বাঁধতে পারে। এইরকম আরও অনেক দৃষ্টান্তের সাহায্যে তিনি তাদের কাছে শিক্ষা দিতেন, তিনি তাদের বোঝবার ক্ষমতা অনুসারে শিক্ষা দিতেন। দৃষ্টান্ত ছাড়া তাদের কিছুই বলতেন না, কিন্তু শিষ্যদের কাছে একা থাকার সময় তিনি তাদের সমস্ত কিছু বুঝিয়ে বলতেন। ওই দিন সন্ধে হলে তিনি শিষ্যদের বললেন, চলো আমরা হ্রদের ওপারে যাই। তখন তারা লোকদের বিদায় দিয়ে তিনি নৌকায় যে অবস্থায় বসেছিলেন তেমনিভাবেই তাকে সঙ্গে নিয়ে গেলেন। সেখানে আরও নৌকা তাদের সঙ্গে ছিল। দেখতে দেখতে প্রচণ্ড ঝড় উঠল এবং ঢেউগুলো নৌকায় এমন আছড়ে পড়তে লাগল যে নৌকা জলে ভরে উঠতে লাগল। সেই সময় যীশু নৌকার পিছন দিকে বালিশে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। তারা তাকে জাগিয়ে বললেন, গুরু, আপনার কি চিন্তা হচ্ছে না যে আমরা সকলে ডুবতে বসেছি? তখন তিনি জেগে উঠে ঝড়কে ধমক দিলেন ও সমুদ্রকে বললেন, থামো, শান্ত হও। সঙ্গে সঙ্গে ঝড় থেমে গেল আর সব কিছু শান্ত হল। তখন তিনি তাদের বললেন, তোমরা এত ভীতু কেন? তোমাদের কি এখনো বিশ্বাস হয়নি? কিন্তু শিষ্যরা আরও ভয় পেয়ে পরস্পরের মধ্যে বলাবলি করতে লাগলেন, ইনি তবে কে?
এমনকি ঝড় এবং সমুদ্রও এর কথা শোনে। মার্ক 5 অধ্যায়। এরপর যীশু এবং তার শিষ্যরা হ্রদের ওপারে গেরাসেনিদের দেশে এলেন। তিনি নৌকা থেকে নামার সাথে সাথে একটি লোক কবরস্থান থেকে তার সামনে এলো। তাকে অশুচি আত্মায় পেয়েছিল। সে কবরস্থানে বাস করত, কেউ তাকে শিকল দিয়েও বেঁধে রাখতে পারত না। লোকে বার বার তাকে বেড়ি ও শেকল দিয়ে বাঁধত, কিন্তু সে শিকল ছিঁড়ে ফেলত এবং বেড়ি ভেঙে টুকরো করত। কেউ তাকে বশ করতে পারত না। সে রাত দিন সবসময় কবরখানা ও পাহাড়ি জায়গায় থাকত এবং চিৎকার করে লোকদের ভয় দেখাত এবং ধারালো পাথর দিয়ে নিজেকে ক্ষত বিক্ষত করত। সে দূর থেকে যীশুকে দেখে ছুটে এসে প্রণাম করল আর খুব জোরে চেঁচিয়ে বলল, হে ঈশ্বরের সবচেয়ে মহান পুত্র যীশু, আপনি আমায় নিয়ে কি করতে চান? আমি আপনাকে ঈশ্বরের দিব্যি দিচ্ছি, আমাকে যন্ত্রণা দেবেন না। কারণ তিনি তাকে বলেছিলেন, ওহে অশুচি আত্মা, এই লোকটি থেকে বেরিয়ে যাও। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? সে তাকে বলল, আমার নাম বাহিনী, কারণ আমরা অনেকেই আছি। তখন সে যীশুর কাছে মিনতি করতে লাগল যেন তিনি তাদের সেই অঞ্চল থেকে তাড়িয়ে না দেন। সেখানে পর্বতের পাশে একদল শুয়োর চড়ছিল আর তারা অর্থাৎ অশুচি আত্মারা যীশুকে অনুনয় করে বলল, আমাদের এই শুয়োরের পালের মধ্যে ঢুকতে হুকুম দিন। তিনি তাদের অনুমতি দিলে সেই অশুচি আত্মারা বাইরে এসে শুয়োরদের মধ্যে ঢুকে পড়ল। তাতে সেই শুয়োরের পাল কম বেশি 2000 শুয়োর দৌড়ে ঢালু পার দিয়ে হ্রদে গিয়ে পড়ল এবং ডুবে মরল। তখন যারা শুয়োরগুলোকে চড়াচ্ছিল তারা পালিয়ে গেল এবং শহরে ও খামারগুলিতে গিয়ে খবর দিল। তখন কি হয়েছে তা দেখার জন্য লোকেরা এলো। তারা যীশুর কাছে এসে দেখল সেই অশুচি আত্মায় পাওয়া লোকটি যাকে ভূতে পেয়েছিল সে কাপড় পরে সম্পূর্ণ সুস্থ অবস্থায় বসে আছে। তাতে তারা ভয় পেল। আর যারা ওই অশুচি আত্মায় পাওয়া লোকটির ও শুয়োরের পালের ঘটনা দেখেছিল তারা সমস্ত ঘটনা যা ঘটেছিল তা বলল। তখন তারা যীশুকে অনুনয় করে তাদের অঞ্চল ছেড়ে চলে যেতে বলল। পরে তিনি নৌকায় উঠছেন, এমন সময় যে লোকটিকে ভূত পেয়েছিল সে তাকে অনুনয় করে বলল যেন সে তার সঙ্গে থাকতে পারে। কিন্তু যীশু তাকে অনুমতি দিলেন না, বরং বললেন, তুমি তোমার পরিবার ও বন্ধু বান্ধবদের কাছে ফিরে যাও, আর ঈশ্বর তোমার জন্য যা যা করেছেন আর তোমার প্রতি যে দয়া দেখিয়েছেন তা তাদের বুঝিয়ে বলো। তখন সে চলে গেল এবং প্রভু তার জন্য যা যা করেছেন তা দিকাপলি অঞ্চলে প্রচার করতে লাগল। তাতে সকলে অবাক হয়ে গেল। পরে যীশু নৌকায় আবার হ্রদ পার হয়ে অন্য পারে এলে অনেক লোক তাঁর কাছে ভিড় করল। তিনি হ্রদের তীরেই ছিলেন। আর সমাজগৃহের নেতাদের মধ্যে যাইর নামে এক ব্যক্তি এসে তাঁকে দেখে তাঁর পায়ে পড়লেন এবং অনেক অনুনয় করে তাকে বললেন, আমার মেয়ে মরো মরো, আপনি এসে মেয়েটার উপর হাত রাখুন যাতে সে সুস্থ হয় ও বাঁচে। তখন তিনি তার সঙ্গে গেলেন। বহু লোক তার পেছন পেছন চলল আর তাঁর চারিদিকে ঠেলাঠেলি করতে লাগল। একটি স্ত্রীলোক 12 বছর ধরে রক্তস্রাব রোগে ভুগছিল। অনেক চিকিৎসা করে এবং সর্বস্ব ব্যয় করেও এতটুকু ভালো না হয়ে বরং আরও অসুস্থ হয়ে পড়েছিল। সে যীশুর বিষয় শুনে ভিড়ের মধ্যে তাঁর পিছন দিকে এসে তাঁর পোশাক স্পর্শ করল। সে মনে মনে ভেবেছিল, যদি কেবল তার পোশাক ছুঁতে পারি তবেই আমি সুস্থ হব। আর সঙ্গে সঙ্গে তার রক্তস্রাব বন্ধ হল এবং সে তার শরীরে অনুভব করল যে সেই রোগ থেকে সে সুস্থ হয়েছে। যীশু সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে তাঁর মধ্যে থেকে শক্তি বের হয়েছে। তাই ভিড়ের মধ্যে মুখ ফিরিয়ে বললেন, কে আমার পোশাক স্পর্শ করেছে? তাঁর শিষ্যেরা তাঁকে বললেন, আপনি দেখছেন
লোকরা আপনার ওপরে ঠেলাঠেলি করে পড়ছে, তবু বলছেন কে আমাকে স্পর্শ করল? কিন্তু যে এই কাজ করেছে তাকে দেখবার জন্য তিনি চারিদিকে দেখতে লাগলেন। তখন সেই স্ত্রীলোকটি ভয়ে কাঁপতে কাঁপতে তার প্রতি কি করা হয়েছে তা জানাতে তার পায়ে পড়ল এবং সমস্ত সত্যি কথা তাকে বলল। তখন যিশু তাকে বললেন, তোমার বিশ্বাস তোমাকে ভালো করেছে, শান্তিতে চলে যাও ও তোমার রোগ থেকে সুস্থ থাকো। তিনি এই কথা বলছেন সেই সময় সমাজগৃহের নেতা জাহিরের বাড়ি থেকে লোক এসে বলল, আপনার মেয়ে মারা গেছে, গুরুকে আর কষ্ট দেবার কোনো কারণ নেই। কিন্তু যিশু তাদের কথায় কান না দিয়ে জাহিরকে বললেন, ভয় করো না, কেবল বিশ্বাস রাখো। আর তিনি পিতর জাকব ও জাকবের ভাই জোহনকে ছাড়া আর কাউকে নিজের সঙ্গে যেতে দিলেন না। পরে তারা সমাজগৃহের নেতার বাড়িতে এসে দেখলেন সেখানে গোলমাল হচ্ছে, কেউ কেউ শোকে চিৎকার করে কাঁদছে ও বিলাপ করছে। তিনি ভিতরে গিয়ে তাদের বললেন, তোমরা গোলমাল করছো ও কাঁদছো কেন? মেয়েটি তো মরেনি, সে ঘুমিয়ে আছে। এতে তারা তাকে উপহাস করল, কিন্তু তিনি সকলকে বাইরে বার করে দিয়ে মেয়েটির বাবা মা ও নিজের শিষ্যদের নিয়ে যেখানে মেয়েটি ছিল সেখানে গেলেন আর মেয়েটির হাত ধরে বললেন, তালিথা কুমি, যার অর্থ খুকুমণি আমি তোমাকে বলছি ওঠো। মেয়েটি সঙ্গে সঙ্গে উঠে হেঁটে বেড়াতে লাগল। তার বয়স তখন 12 বছর ছিল, তাই দেখে তারা সকলে খুব আশ্চর্য হয়ে গেল। পরে তিনি তাদের এই দৃঢ় আদেশ দিলেন যাতে কেউ এটা জানতে না পারে, আর মেয়েটিকে কিছু খেতে দিতে বললেন। মার্ক 6 অধ্যায়। পরে যিশু তাঁর শিষ্যদের নিয়ে সেখান থেকে নিজের শহরে চলে এলেন। এরপর তিনি বিশ্রামবারে সমাজগৃহে শিক্ষা দিতে লাগলেন আর সমস্ত লোক তাঁর শিক্ষা শুনে আশ্চর্য হল। তারা বলল, এ কোথা থেকে এই সমস্ত বিজ্ঞতা অর্জন করল? এ কি করে এমন বিজ্ঞতার সঙ্গে কথা বলে? কি করেই বা এইসব অলৌকিক কাজ করে? এ তো সেই ছুতোর মিস্ত্রি এবং মরিয়ামের ছেলে, জাকব, যোশি, জিউদা ও শিমনের ভাই, তাই নয় কি? আর এর বোনেরা কি আমাদের মধ্যে নেই? এইসব চিন্তা তাদের মাথায় আসায় তারা তাকে গ্রহণ করতে পারল না। তখন যিশু তাদের বললেন, নিজের শহর ও নিজের আত্মীয় স্বজন এবং পরিজনদের মধ্যে ভাববাদী সম্মানিত হন না। তিনি সেখানে কোনো অলৌকিক কাজ করতে পারলেন না, শুধু কয়েকজন রোগীর উপর হাত রেখে তাদের সুস্থ করলেন। তারা যে তাঁর উপর বিশ্বাস করল না এতে তিনি আশ্চর্য হয়ে গেলেন। এরপরে তিনি চারিদিকে গ্রামে গ্রামে ঘুরে শিক্ষা দিলেন। পরে তিনি সেই 12 জনকে ডেকে দুজন দুজন করে তাদের পাঠাতে শুরু করলেন এবং তাদের অশুচি আত্মার উপরে ক্ষমতা দান করলেন। তিনি তাদের আদেশ দিলেন যেন তারা পথে চলবার জন্য একটা লাঠি ছাড়া আর কিছু সঙ্গে না নেয় এবং রুটি, থলে, এমনকি কোমরবন্ধনীতে কোনো টাকা পয়সা নিতেও বারণ করলেন। তবে বললেন, পায়ে জুতো পরবে কিন্তু কোনো বাড়তি জামা নেবে না। তিনি আরও বললেন, তোমরা যে কোনো শহরে যে বাড়িতে ঢুকবে সেই শহর না ছাড়া পর্যন্ত সেই বাড়িতেই থেকো। যদি কোনো শহরের লোক তোমাদের গ্রহণ না করে বা তোমাদের কথা না শোনে তবে সেখান থেকে চলে যাবার সময় তাদের উদ্দেশ্যে সাক্ষীর জন্য নিজের নিজের পায়ের ধুলো সেখানেই ঝেড়ে ফেলো। পরে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লেন, প্রচার করতে আরম্ভ করলেন এবং লোকদের মন ফেরাতে বললেন। তারা অনেক ভূত ছাড়ালেন এবং অনেক লোককে তেল মাখিয়ে সুস্থ করলেন। যিশুর সুনাম চারিদিকে এমন ছড়িয়ে পড়েছিল যে রাজা হেরোদও সে কথা শুনতে পেলেন। কিছু লোক বলল, বাপ্তিস্মদাতা যোহন বেঁচে উঠেছেন আর সেই জন্যই তিনি এই সব অলৌকিক কাজ করছেন। কিন্তু কেউ কেউ বলল, তিনি এলিও। আবার কেউ কেউ বলল, তিনি প্রাচীনকালের কোনো ভাববাদীর মতোই একালের একজন ভাববাদী। কিন্তু হেরোদ তার কথা শুনে বললেন, উনি সেই যোহন
যার মাথা কেটে ফেলার নির্দেশ দিয়েছিলাম, তিনিই আবার বেঁচে উঠেছেন। হেরোদ নিজের ভাই ফিলিপের স্ত্রী হেরোদিয়াকে বিয়ে করেছিলেন, সেই জন্য নিজের লোক পাঠিয়ে জোহনকে গ্রেপ্তার করে কারাগারে রেখেছিলেন। কারণ জোহন হেরোদকে বলেছিলেন, ভাইয়ের স্ত্রীকে নিজের কাছে রাখা ঠিক নয়। হেরোদিয়া রাগে জোহনকে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু পারেনি, কারণ হেরোদ জোহনকে ধার্মিক এবং পবিত্র লোক জেনে ভয় করতেন, সেই জন্য তিনি তাকে রক্ষা করতেন। তার কথা শুনে তিনি অত্যন্ত বিচলিত হতেন, তবুও তার কথা শুনতে ভালোবাসতেন। শেষ পর্যন্ত হেরোদিয়া যা চেয়েছিলেন সেই সুযোগ এসে গেল। হেরোদ তার জন্মদিনে প্রাসাদের উচ্চপদস্থ কর্মচারী, সেনাবাহিনীর অধ্যক্ষ ও গালিলের গণ্যমান্য নাগরিকদের জন্য নৈশভোজের আয়োজন করলেন, আর হেরোদিয়ার মেয়ে এসে রাজা ও নিমন্ত্রিত অতিথিদের নাচ দেখিয়ে মুগ্ধ করল। রাজা সেই মেয়েকে বললেন, আমাকে বলো তুমি কি চাও, তুমি যা চাইবে তাই দেব। তিনি শপথ করে আরো বললেন, আমার কাছে যা চাইবে আমি তাই দেব, এমনকি অর্ধেক রাজ্যও দেব। তাতে সে বেরিয়ে গিয়ে তার মাকে জিজ্ঞাসা করল, আমি কি চাইব? সে বলল, বাপ্তিস্মদাতা জোহনের মাথা। মেয়েটি তাড়াতাড়ি রাজার কাছে ফিরে গেল এবং বলল, আমার ইচ্ছা যে আপনি বাপ্তিস্মদাতা জোহনের মাথাটি এনে এখনই থালায় করে আমাকে দিন। তাতে রাজা হেরোদ দুঃখ পেলেন, কিন্তু নিজের শপথের জন্য এবং ভোজসভার অতিথিদের জন্য তিনি মেয়েকে ফেরাতে চাইলেন না। তাই রাজা সঙ্গে সঙ্গে একজন সেনাকে জোহনের মাথা কেটে নিয়ে আসতে পাঠালেন। সে কারাগারে গিয়ে তার শিরচ্ছেদ করল এবং থালায় করে মাথাটি নিয়ে মেয়েটিকে দিল, মেয়েটি তা তার মাকে দিল। এই সংবাদ শুনে জোহনের শিষ্যেরা এসে তার দেহটিকে নিয়ে কবর দিলেন। এরপর যে প্রেরিতদের যিশু প্রচার করতে পাঠিয়েছিলেন তারা যিশুর কাছে ফিরে এসে যা কিছু করেছিলেন এবং যা কিছু শিক্ষা দিয়েছিলেন সে সব কথা তাকে জানালেন। তখন তিনি তাদের বললেন, তোমরা কোনো নির্জন স্থানে গিয়ে একটু বিশ্রাম করো। কারণ এত লোক যাতায়াত করছিল যে তাদের খাবার সময় হচ্ছিল না, তাই তারা নৌকা করে কোনো নির্জন স্থানে চললেন। কিন্তু লোকরা তাদের যেতে দেখল এবং অনেকে তাদের চিনতে পারল, তাই সমস্ত শহর থেকে লোকেরা বার হয়ে কিনারা ধরে দৌড়ে তাদের আগে সেখানে পৌঁছল। যিশু নৌকা থেকে বাইরে বেরিয়ে বহু লোককে দেখতে পেলেন, তার প্রাণে তাদের জন্য খুবই দয়া হলো, কারণ তাদের পালকহীন মেষপালের মতো দেখাচ্ছিল। তখন তিনি তাদের অনেক বিষয় শিক্ষা দিতে লাগলেন। সেই দিন বেলা প্রায় শেষ হয়ে এলে যিশুর শিষ্যরা এসে তাকে বললেন, এটা নির্জন স্থান এবং সন্ধ্যাও ঘনিয়ে এলো, এদেরকে বিদায় করুন যাতে এরা আশপাশের গ্রামে গিয়ে খাবার কিনতে পারে। কিন্তু যিশু তাদের বললেন, তোমরাই ওদের খেতে দাও। তারা যিশুকে বললেন, এত লোককে রুটি কিনে খাওয়াতে গেলে তো 200 দিনার লাগবে। তিনি তাদের বললেন, তোমাদের কাছে কখনো রুটি আছে, খুঁজে দেখো। তারা দেখে বললেন, আমাদের কাছে 5 খানা রুটি ও 2 মাছ আছে। তখন তিনি প্রত্যেককে সবুজ ঘাসের উপর বসিয়ে দিতে বললেন। তারা শ জন এবং 50-50 জন করে সারি সারি বসে পড়ল। তখন তিনি সেই 5টা রুটি ও 2 মাছ নিয়ে স্বর্গের দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে রুটিগুলোকে টুকরো টুকরো করে শিষ্যদের হাতে দিয়ে লোকদের দিতে বললেন, আর সেই 2 মাছকেও টুকরো টুকরো করে সকলকে ভাগ করে দিলেন। তারা সকলে তৃপ্তির সঙ্গে খেল, আর যা পড়ে রইল সেই সমস্ত টুকরো রুটি ও মাছে 12টি টুকরি ভর্তি হয়ে গেল। যত পুরুষ সেদিন খেয়েছিল তারা সংখ্যায় 5,000 ছিল। পরে তিনি তার শিষ্যদের নৌকায় উঠে তার আগে ওপারে বৈশ্যদাতে পৌঁছাতে বললেন। সেই সময় তিনি লোকদের বিদায় দিচ্ছিলেন।
লোকদের বিদায় করে তিনি প্রার্থনা করার জন্য পাহাড়ে চলে গেলেন। সন্ধ্যাকালে নৌকাটি হ্রদের মাঝখানে ছিল এবং তিনি একা ডাঙায় ছিলেন। তিনি দেখলেন যে শিষ্যরা বাতাসের বিরুদ্ধে খুব কষ্টের সঙ্গে দাঁড় টেনে চলেছেন। খুব ভোরবেলা প্রায় 3টে ও 6টার মধ্যে তিনি হ্রদের জলের উপর দিয়ে হেঁটে তাদের কাছে এলেন। তিনি তাদের পাশ কাটিয়ে এগিয়ে যেতে চাইলেন, কিন্তু হ্রদের উপর দিয়ে তাকে হাঁটতে দেখে তারা ভাবলেন ভূত, আর এই ভেবে তারা চেঁচিয়ে উঠলেন, কারণ তারা সকলেই তাকে দেখে ভয় পেয়েছিলেন। কিন্তু যিশু সঙ্গে সঙ্গে তাদের বললেন, সাহস করো, ভয় করো না, এই তো আমি। পরে তিনি তাদের নৌকায় উঠলে ঝড় থেমে গেল, তাতে তারা আশ্চর্য হয়ে গেলেন, কারণ এর আগে তারা পাস্তা রুটির ঘটনার অর্থ বুঝতে পারেননি, তাদের মন কঠোর হয়ে পড়েছিল। পরে তারা হ্রদ পার হয়ে গিনেসরত প্রদেশে এসে নৌকা বাঁধলেন। তিনি নৌকা থেকে নামলে লোকেরা তাকে চিনে ফেলল। তারা ওই এলাকায় সমস্ত অঞ্চলে চারিদিকে দৌড়াদৌড়ি করে অসুস্থ লোকদের খাটিয়া করে তাঁর কাছে নিয়ে আসতে লাগল। গ্রামে, শহরে বা পাড়ায় যেখানে তিনি যেতেন সেখানে লোকেরা অসুস্থ রোগীদের এনে বাজারের মধ্যে জড়ো করত। তারা মিনতি করত যেন শুধু যিশুর কাপড়ের ঝালর স্পর্শ করতে পারে, আর যারা তার কাপড় স্পর্শ করত তারা সকলেই সুস্থ হয়ে যেত। মার্ক 7 অধ্যায়। কয়েকজন ফরিসি ও ব্যবস্থা শিক্ষক জেরুসালেম থেকে যিশুর কাছে এলেন। তারা দেখলেন যে তার কয়েকজন শিষ্য হাত না ধুয়ে খাবার খাচ্ছেন। ফরিসি সম্প্রদায়ের লোকেরা এবং সমস্ত ইহুদিরা প্রাচীন রীতি অনুসারে ভালো করে হাত না ধুয়ে খাবার খেত না, আর বাজার থেকে কোনো কিছু কিনলে তা বিশেষভাবে না ধুয়ে খেত না। আরও বহু প্রাচীন রীতিনীতি তারা মেনে চলত, যেমন পানপাত্রটি, কলসি ও পিতলের নানা পাত্র ধোয়া ইত্যাদি। সেই ফরিসিরা ও ব্যবস্থার শিক্ষকরা যিশুকে জিজ্ঞাসা করলেন, আপনার শিষ্যরা প্রাচীন রীতিনীতি অনুসারে চলে না, তারা হাত না ধুয়ে তাদের খাবার খায়, এর কারণ কি? যিশু তাদের বললেন, ভণ্ডরা, ভাববাদী যিশাইও তোমাদের বিষয়ে ঠিকই বলেছেন, যেমন লেখা আছে, এই লোকেরা মুখেই শুধু আমাকে সম্মান করে কিন্তু তাদের মন আমার থেকে অনেক দূরে থাকে। এরা অনর্থক আমার উপাসনা করে, কারণ এরা মানুষের তৈরি রীতিনীতি ঈশ্বরের আদেশ বলে লোকেদের শিক্ষা দেয়। তোমরা ঈশ্বরের আদেশ অমান্য করে মানুষের প্রচলিত প্রথা পালন করে থাকো। যিশু তাদের আরও বললেন, তোমরা নিজেদের ঐতিহ্য বজায় রাখার জন্য খুব বুদ্ধি খাটিয়ে ঈশ্বরের আদেশ অমান্য করছো। মসি বলেছেন, তুমি নিজের বাবা ও মাকে সম্মান করো, আর যে লোকটি বাবা কিংবা মায়ের নিন্দা করবে তার মৃত্যুদণ্ড হবে। কিন্তু তোমরা বলো, লোকটি যদি তার বাবা মাকে বলে, আমি যা কিছু দিয়ে তোমাদের উপকার করতে পারতাম তা ঈশ্বরকে উৎসর্গ করেছি, তখন এমন লোককে তোমার বাবা বা মায়ের জন্য কিছুই করতে দাও না। ঈশ্বরের বাক্য তোমাদের বংশানুক্রমে পালন করা ঐতিহ্য দ্বারা তোমরা নিষ্ফল করো। তিনি সমস্ত লোককে আবার তাঁর কাছে ডেকে বললেন, তোমরা সকলে আমার কথা শোনো এবং বোঝো, মানুষের বাইরে এমন কিছু নেই যা ভেতরে গিয়ে তাকে কলুষিত করতে পারে, কিন্তু যা যা মানুষের ভেতর থেকে বেরোয় সেটাই মানুষকে কলুষিত করে। পরে তিনি লোকদের ছেড়ে বাড়িতে ঢুকলে তার শিষ্যরা তাকে সেই দৃষ্টান্তটির অর্থ জিজ্ঞাসা করলেন। তিনি তাদের বললেন, তোমরাও কি অবোধ, তোমরা কি বোঝো না, বাইরে থেকে যা কিছু মানুষের ভেতরে যায় তা তাকে কলুষিত করতে পারে না, কারণ এটা তার অন্তরে যেতে পারে না, পাকস্থলিতে যায় এবং তারপর দেহের বাইরে গিয়ে পড়ে। এই কথার মাধ্যমে তিনি সমস্ত খাবারকেই শুদ্ধ বললেন। তিনি আরও বললেন, মানুষের অন্তর থেকে যা বার হয় সেটাই মানুষকে কলুষিত করে, কারণ মানুষের ভেতর অর্থাৎ মন থেকে বার হয় কুৎসিত চিন্তা, লালসা, চুরি, খুন, যৌনপাপ, লোভ, দুষ্টামি, প্রতারণা, অশ্লীলতা, ঈর্ষা, নিন্দা, অভিমান ও অহংকার।
এই সমস্ত খারাপ বিষয় মানুষের ভেতর থেকে বার হয় ও মানুষকে কলুষিত করে। পরে তিনি সেই স্থান ছেড়ে সোর অঞ্চলে গিয়ে সেখানে একটা বাড়িতে ঢুকলেন, আর তিনি যে সেখানে এসেছেন সেটা গোপন রাখতে চাইলেন, কিন্তু পারলেন না। যিশুর আসার কথা শুনে একটি স্ত্রীলোক, যার মেয়ের উপর অশুচি আত্মা ভর করেছিল, সে সঙ্গে সঙ্গে এসে যিশুর পায়ে লুটিয়ে পড়ল। স্ত্রীলোকটি ছিল জাতিতে গ্রিক, সুরফৈনিকি। সে মিনতি করে যিশুকে বলল যেন তিনি তার মেয়ের ভিতর থেকে ভূতকে তাড়িয়ে দেন। তিনি স্ত্রীলোকটিকে বললেন, প্রথমে ছেলে মেয়েরা তৃপ্ত হোক, কারণ ছেলে মেয়েদের খাবার নিয়ে কুকুরকে খাওয়ানো ঠিক নয়। তখন সেই স্ত্রীলোকটি বলল, প্রভু, এটা সত্য, কিন্তু কুকুররাও তো খাবার টেবিলের নিচে ছেলেমেয়েদের ফেলে দেওয়া খাবারের টুকরোগুলো খেতে পায়। তখন তিনি তাকে বললেন, তুমি ভালোই বলেছ, বাড়ি যাও, গিয়ে দেখো ভূত তোমার মেয়েকে ছেড়ে চলে গেছে। তখন সে বাড়ি গিয়ে দেখতে পেল মেয়েটি বিছানায় শুয়ে আছে এবং ভূত তার মধ্যে থেকে বেরিয়ে গেছে। পরে তিনি সোর থেকে সিদন হয়ে দিকাপলি অঞ্চলের ভিতর দিয়ে গালিল হ্রদের কাছে ফিরে এলেন। তখন কিছু লোক একটা বোবা কালাকে তার কাছে এনে তাকে তার উপর হাত রাখতে মিনতি করল। তিনি তাকে ভিড়ের মধ্যে থেকে এক পাশে এনে তার দুই কানে নিজের আঙ্গুল দিলেন, তারপর থুথু ফেলে তার জিভ ছুলেন, আর স্বর্গের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, ইপথা, যার অর্থ খুলে যাক। সঙ্গে সঙ্গে লোকটি কানে শুনতে পেল, তার জিভের জড়তা কেটে গেল আর সে ভালোভাবেই কথা বলতে লাগল। পরে তিনি তাদের এ কথা আর কাউকে বলতে নিষেধ করলেন, কিন্তু তিনি যতই বারণ করলেন ততই তারা আরও বেশি করে বলতে লাগল। যিশুর এই কাজ দেখে তারা অত্যন্ত আশ্চর্য হয়ে গিয়ে বলল, তিনি যা কিছু করেন তা অপূর্ব, তিনি কালাকে শোনার শক্তি, বোবাকে কথা বলার শক্তি দেন। মার্ক 8 অধ্যায়। সেই দিনগুলিতে আবার একবার অনেক লোকের ভিড় হল, তাদের কাছে খাবার ছিল না, তাই তিনি তার শিষ্যদের ডেকে বললেন, এই লোকেদের জন্য আমার মমতা হচ্ছে, কারণ এরা আজ তিন দিন ধরে আমার কাছে রয়েছে, এদের কাছে কিছু খাবার নেই, যদি আমি এদের ক্ষুধার্থ ও অভুক্ত অবস্থায় বাড়ি পাঠাই তবে এরা রাস্তায় অজ্ঞান হয়ে পড়বে, এদের মধ্যে কেউ কেউ আবার বহু দূর থেকে এসেছে। তার শিষ্যেরা এর উত্তরে বললেন, এই জনমানবহীন জায়গায় আমরা কোথা থেকে এতগুলো লোকের খাবার জোগাড় করব। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, তোমাদের কখানা রুটি আছে? তারা বলল, সাতখানা। তখন তিনি লোকদের মাটিতে বসতে আদেশ দিলেন, পরে সেই সাতটা রুটি তুলে নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে রুটিগুলোকে টুকরো টুকরো করে পরিবেশনের জন্য শিষ্যদের হাতে তুলে দিলেন, তারাও লোকদের মধ্যে পরিবেশন করলেন। তাদের কাছে কতগুলো ছোট মাছ ছিল, তিনি সেগুলোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে শিষ্যদের বললেন, এগুলো পরিবেশন করে দাও। লোকরা খেয়ে তৃপ্তি পেল, অবশিষ্ট টুকরো দিয়ে তারা সাতটি ঝুড়ি ভর্তি করল। সেদিন প্রায় 4,000 লোক খেয়েছিল। এরপর তিনি তাদের বাড়ি পাঠিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে তিনি শিষ্যদের নিয়ে নৌকা করে দলমনুথা অঞ্চলে চলে এলেন। পরে সেখানে ফরিসিরা এসে যিশুর সঙ্গে তর্ক জুড়ে দিল, তার কাছে আকাশ থেকে কোনো অলৌকিক চিহ্ন দেখতে চাইল, তাদের উদ্দেশ্য ছিল তাকে পরীক্ষা করা। তখন তিনি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, এই যুগের লোকেরা কেন অলৌকিক চিহ্ন দেখতে চায়? আমি তোমাদের সত্যিই বলছি, কোনো অলৌকিক চিহ্ন এই লোকেদের দেখানো হবে না। তখন তিনি তাদের ছেড়ে নৌকা করে হ্রদের অপর পারে গেলেন, কিন্তু শিষ্যেরা রুটি আনতে ভুলে গিয়েছিলেন। নৌকায় তাদের কাছে কেবল একখানা রুটি ছাড়া কোনো রুটি ছিল না। তখন তিনি তাদেরকে সতর্ক করে দিয়ে বললেন, সাবধান, তোমরা হেরোদ এবং ফরিসিদের খামিরের বিষয়ে সাবধান থেকো। তখন তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন,
আমাদের কাছে কোনো রুটি নেই। তারা যা বলছেন তা বুঝতে পেরে যিশু বললেন, তোমাদের রুটি নেই বলে কেন আলোচনা করছো? তোমরা এখনও কি দেখো না বা বোঝো না? তোমাদের মন কি এতই কঠিন? চোখ থাকতে কি তোমরা দেখতে পাও না? কান থাকতে কি শুনতে পাও না? আর তোমাদের কি মনেও পড়ে না? যখন আমি 5,000 লোকের মধ্যে 5টি রুটি টুকরো করে দিয়েছিলাম, তখন তোমরা কত টুকরি উদ্বৃত্ত রুটির টুকরো কুড়িয়ে নিয়েছিলে? তারা বললেন, 12 টুকরি। যিশু আবার বললেন, আমি যখন 7টা রুটি 4,000 লোকের মধ্যে টুকরো করে দিয়েছিলাম, তখন কত টুকরি উদ্বৃত্ত রুটির টুকরো তোমরা তুলে নিয়েছিলে? তারা বললেন, 7 টুকরি। তখন তিনি তাদের বললেন, তোমরা কি এখনও বুঝতে পারছ না? তারপর তারা বৈৎসাইদায় এলেন, আর লোকেরা তার কাছে এক অন্ধ লোককে নিয়ে এসে মিনতি করল যাতে তিনি তাকে স্পর্শ করেন। তখন তিনি অন্ধ লোকটির হাত ধরে তাকে গ্রামের বাইরে নিয়ে গেলেন। তিনি লোকটির চোখে খানিকটা থুতু লাগিয়ে তার ওপরে হাত রেখে জিজ্ঞাসা করলেন, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? সে চোখ তুলে চেয়ে বলল, আমি মানুষ দেখতে পাচ্ছি, গাছের মতো দেখতে, তারা ঘুরে বেড়াচ্ছে। তখন তিনি আবার তার চোখের ওপর হাত রাখলেন। এইবার লোকটি চোখ বড় বড় করে তাকাল, তার দৃষ্টিশক্তি সম্পূর্ণভাবে ফিরে পেল এবং সবকিছু স্পষ্টভাবে দেখতে পেল। তারপর তিনি তাকে বাড়ি পাঠিয়ে দিয়ে বললেন, এই গ্রামে যেও না। তারপর যিশু এবং তার শিষ্যরা সেখান থেকে কৈশরিয়া ফিলিপিও অঞ্চলে চলে গেলেন। রাস্তার মধ্যে তিনি তার শিষ্যদের জিজ্ঞাসা করলেন, আমি কে, এ বিষয়ে লোকেরা কি বলে? তারা বললেন, অনেকে বলে আপনি বাপ্তিস্মদাতা যোহন, কেউ কেউ বলে আপনি এলিও, আবার কেউ কেউ বলে আপনি ভাববাদীদের মধ্যে একজন। তখন তিনি তাদের জিজ্ঞাসা করলেন, কিন্তু তোমরা কি বলো আমি কে? পিতর তাকে বললেন, আপনি সেই খ্রিস্ট। তখন তিনি তাদের সাবধান করে দিয়ে বললেন, তোমরা এই কথা কাউকে বলো না। এরপর তিনি তাদের এই শিক্ষা দিতে শুরু করলেন যে, মানব পুত্রকে অনেক দুঃখ ভোগ করতে হবে এবং বয়স্ক ইহুদি নেতারা, প্রধান যাজক ও ব্যবস্থার শিক্ষকরা তাকে প্রত্যাখ্যান করবে, হত্যা করবে এবং মৃত্যুর 3 দিন পর তিনি আবার বেঁচে উঠবেন। এই কথা তিনি তাদের স্পষ্টভাবে বললেন। তাতে পিতর তাকে এক পাশে নিয়ে গিয়ে অনুযোগ করতে লাগলেন। কিন্তু যিশু তার শিষ্যদের দিকে মুখ ফিরিয়ে পিতরকে ধমক দিয়ে বললেন, আমার সামনে থেকে দূর হও শয়তান, কারণ তুমি ঈশ্বরের ইচ্ছার সমাদর করছো না, তুমি মানুষের মতোই ভেবে এই কথা বলছো। এরপর তিনি শিষ্যদের সঙ্গে অন্যান্য লোকদেরও নিজের কাছে ডেকে বললেন, কেউ যদি আমার সঙ্গে আসতে চায় সে নিজেকে অস্বীকার করুক এবং তার নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসারী হোক। কারণ কেউ যদি নিজের প্রাণ রক্ষা করতে চায় তবে সে তা হারাবে, কিন্তু কেউ যদি আমার এবং সুসমাচারের জন্য নিজের প্রাণ হারায় তবে তার জীবন চিরস্থায়ী হবে। মানুষ যদি নিজের জীবন হারিয়ে সমস্ত জগৎ লাভ করে তবে তার কি লাভ? কিংবা মানুষ তার প্রাণের বিনিময়ে কি দিতে পারে? যে কেউ এই ব্যভিচারী ও পাপীদের যুগে আমাকে এবং আমার শিক্ষাকে লজ্জার বিষয় মনে করে, মানবপুত্র যখন তার পিতার মহিমায় মহিমান্বিত হয়ে পবিত্র স্বর্গদূতদের সঙ্গে ফিরে আসবেন, তখন তিনিও সেই লোকের বিষয়ে লজ্জা বোধ করবেন। মার্ক 9:1। তিনি তার শিষ্যদের বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, যারা এখানে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে কয়েকজন আছে যারা কোনো মতেই মৃত্যু দেখবে না, যতক্ষণ পর্যন্ত ঈশ্বরের রাজ্য মহাপরাক্রমের সঙ্গে আসতে না দেখে। 6 দিন বাদে যিশু পিতর, যাকোব এবং যোহনকে সঙ্গে করে এক উঁচু পাহাড়ে উঠে গেলেন। তাদের সামনে তার রূপ পরিবর্তিত হয়ে গেল। তার পোশাক এত উজ্জ্বল ও শুভ্র হল যে পৃথিবীর কোনো রজক সেই রকম সাদা করতে পারে না। তখন মোশি এবং এলিও তাদের সামনে এসে যিশুর সাথে কথা বলতে শুরু করলেন।
তখন পিতর যিশুকে বললেন, গুরু, এখানে আমাদের থাকা ভালো। আমরা তিনটি তাঁবু তৈরি করি, একটা আপনার জন্য, একটা মসির জন্য এবং একটা এলিয়র জন্য। কারণ কি বলতে হবে তা তিনি জানতেন না, তারা অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন। পরে একখানা মেঘ এসে তাদের ছায়া দিয়ে ঢেকে ফেলল, আর সেই মেঘ থেকে এই রব শোনা গেল, ইনি আমার প্রিয় পুত্র, তোমরা তাঁর কথা শোনো। শিষ্যেরা তখনই চারদিকে তাকালেন, কিন্তু যিশু ছাড়া আর কাউকে সেখানে দেখতে পেলেন না। পাহাড় থেকে নামার সময় তিনি তার শিষ্যদের বললেন, তোমরা যা যা দেখলে তা কাউকে বলো না, যতক্ষণ না মৃত্যু থেকে মানবপুত্র বেঁচে উঠছেন। তারা সেই ঘটনার কথা নিজেদের মধ্যেই চেপে রাখলেন, কিন্তু ভাবতে লাগলেন, মৃত্যু থেকে বেঁচে ওঠা কথাটির অর্থ কী হতে পারে। পরে শিষ্যেরা তাকে জিজ্ঞাসা করলেন, কেন ব্যবস্থার শিক্ষকরা বলেন যে প্রথমে এলিয়কে আসতে হবে? তিনি তাদের বললেন, হ্যাঁ, এলিয় প্রথমে এসে সব কিছু পুনঃস্থাপন করবেন বটে, কিন্তু মানবপুত্রের বিষয়ে কেন এসব লেখা হয়েছে যে তাকে অনেক দুঃখ পেতে হবে আর লোকে তাকে প্রত্যাখ্যান করবে? কিন্তু আমি তোমাদের বলছি, এলিয়ের বিষয়ে যেমন লেখা আছে সেই অনুসারে তিনি এসে গেছেন, এবং লোকেরা তার প্রতি যা ইচ্ছে তাই করেছে। পরে তারা অন্য শিষ্যদের কাছে এসে দেখলেন তাদের চারিদিকে অনেক লোক আর ব্যবস্থার শিক্ষকরা তাদের সাথে তর্ক করছেন। তাকে দেখা মাত্র সমস্ত লোক অবাক হল এবং তার কাছে দৌড়ে গিয়ে তাকে প্রণাম জানাতে লাগল। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা এদের সঙ্গে কি নিয়ে তর্ক করছো? তাতে লোকেদের মধ্যে থেকে একজন বলে উঠল, হে গুরু, আমার ছেলেটিকে আপনার কাছে এনেছিলাম, তাকে এক বোবা আত্মায় পেয়েছে, সে কথা বলতে পারে না। সেই আত্মা তাকে যেখানে ধরে সেইখানে আছাড় মারে, আর তার মুখে ফেনা ওঠে, সে দাঁত কিড়মিড় করে আর শক্ত হয়ে যায়। আমি আপনার শিষ্যদের এই আত্মাটাকে ছাড়াতে বললাম, কিন্তু তারা পারলেন না। তখন যিশু তাদের বললেন, হে অবিশ্বাসী বংশ, আমাকে আর কত কাল তোমাদের সঙ্গে থাকতে হবে? তোমাদের নিয়ে আমি আর কত ধৈর্য ধরব? তাকে আমার কাছে নিয়ে এসো। তারা তাকে তাঁর কাছে নিয়ে এলো। যিশুকে দেখা মাত্র সেই আত্মা ছেলেটিকে মুচড়ে ধরল, আর সে মাটিতে পড়ে গড়াগড়ি দিতে লাগল, তার মুখ দিয়ে ফেনা বার হচ্ছিল। তখন যিশু তার বাবাকে জিজ্ঞাসা করলেন, এর কতদিন এমন হয়েছে? ছেলেটির বাবা বলল, ছেলেবেলা থেকে এরকম হয়েছে। এই আত্মা একে মেরে ফেলার জন্য অনেকবার আগুনে ও জলে ফেলে দিয়েছে। আপনি যদি কিছু করতে পারেন তবে দয়া করে আমাদের উপকার করুন। যিশু তাকে বললেন, কি বললে? যদি পারেন, যে বিশ্বাস করে তার পক্ষে সবই সম্ভব। সঙ্গে সঙ্গে ছেলেটির বাবা চিৎকার করে কেঁদে বলল, আমি বিশ্বাস করি, আমার অবিশ্বাসের প্রতিকার করুন। অনেক লোক সেদিকে আসছে দেখে যিশু সেই অশুচি আত্মাকে ধমকে বললেন, হে বোবা কালার আত্মা, আমি তোমাকে বলছি, এর মধ্যে আর কখনো ঢুকবে না। তখন সেই আত্মা চেঁচিয়ে তাকে ভয়ঙ্করভাবে মুচড়ে দিয়ে বাইরে বেরিয়ে গেল। তাতে ছেলেটি মরার মতো হয়ে পড়ল। এমনকি অধিকাংশ লোক বলল, সে মরে গেছে। কিন্তু যিশু তার হাত ধরে তুললে সে উঠে দাঁড়াল। পরে যিশু বাড়ি ফিরে এলে শিষ্যেরা তাকে একান্তে জিজ্ঞাসা করলেন, আমরা কেন ওই অশুচি আত্মাকে তাড়াতে পারলাম না? যিশু তাদের বললেন, প্রার্থনা ছাড়া আর কোনো কিছুতেই এই আত্মাকে তাড়ানো যায় না। পরে সেই স্থান ছেড়ে তারা গালিলের মধ্যে দিয়ে চললেন, আর তিনি চাইলেন না যে তারা কোথায় আছে সে কথা অন্য কেউ জানুক, কারণ তখন তিনি তার শিষ্যদের শিক্ষা দিচ্ছিলেন। তিনি তাদের বললেন, মানবপুত্রকে লোকেদের হাতে তুলে দেওয়া হবে এবং তারা তাকে হত্যা করবে, আর মৃত্যুর তিন দিন পর তিনি বেঁচে উঠবেন। কিন্তু তারা সেই কথা বুঝলেন না এবং এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করতেও ভয় পেলেন।
এরপর তারা কফর্নাহুমে ফিরে এলেন আর বাড়ির ভিতর গিয়ে তিনি শিষ্যদের জিজ্ঞাসা করলেন, তোমরা রাস্তায় কি আলোচনা করছিলে? কিন্তু তারা চুপচাপ থাকলেন, কারণ তাদের মধ্যে কে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এই নিয়ে তর্ক চলছিল। তখন যীশু বসে সেই ১২ জন প্রেরিতদের ডেকে বললেন, কেউ যদি প্রথম হতে চায় তবে সে সকলের শেষে থাকবে এবং সকলের পরিচারক হবে। পরে যীশু একটা শিশুকে নিয়ে তাদের মধ্যে দাঁড় করিয়ে দিলেন এবং তাকে কোলে করে তাদের বললেন, যে কেউ আমার নামে এর মতো কোনো শিশুকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে, আর কেউ যদি আমাকে গ্রহণ করে সে আমাকে নয় কিন্তু যিনি অর্থাৎ ঈশ্বর আমাকে পাঠিয়েছেন তাকেই গ্রহণ করে। যোহন তাকে বললেন, গুরু, আমরা একটি লোককে আপনার নামে ভূত তাড়াতে দেখে তাকে বারণ করেছিলাম, কারণ সে আমাদের লোক নয়। কিন্তু যীশু বললেন, তাকে বারণ করো না, কারণ এমন কেউ নেই যে আমার নামে অলৌকিক কাজ করে সহজে আমার নিন্দা করতে পারে। যে কেউই আমাদের বিপক্ষে নয় সে আমাদের সপক্ষে। কেউ যদি খ্রিস্টের লোক বলে তোমাদেরকে এক ঘটি জল দেয়, আমি তোমাদের সত্যি বলছি সে কোনো মতেই নিজের পুরস্কার থেকে বঞ্চিত হবে না। আর এই যে সাধারণ লোক যারা আমাকে বিশ্বাস করে, যদি কেউ তাদের একজনকে পাপের পথে নিয়ে যায় তবে সেই লোকের গলায় একটা বড় জাঁতার পাট বেঁধে তাকে সমুদ্রে ফেলে দেওয়াই তার পক্ষে ভালো। তোমার হাত যদি তোমার পাপের কারণ হয় তবে তাকে কেটে ফেলো, কারণ দুই হাত নিয়ে নরকের অনন্ত আগুনে পোড়ার থেকে বরং নুলোহে জীবনে প্রবেশ করাই ভালো। তোমার পা যদি তোমার পাপের কারণ হয় তবে তাকে কেটে ফেলো, কারণ দুই পা নিয়ে নরকে যাবার থেকে বরং খোঁড়া হয়ে জীবনে প্রবেশ করা ভালো। আর যদি তোমার চোখ তোমার পাপের কারণ হয় তবে সে চোখকে উপড়ে ফেলো, দু চোখ নিয়ে নরকে যাবার থেকে এক চোখ নিয়ে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা তোমার পক্ষে ভালো। নরকে যে কীট মানুষকে খায় তারা কখনো মরে না এবং আগুন কখনো নেভে না। লবণ দেওয়ার মতো প্রত্যেকের ওপর আগুন দেওয়া হবে। লবণ ভালো, কিন্তু লবণ যদি লবণত্ব হারায় তবে কেমন করে তাকে তোমরা আস্বাদযুক্ত করবে? তোমরা নিজের নিজের মনে লবণ রাখো এবং পরস্পর শান্তিতে থাকো। মার্ক ১০ অধ্যায়। এরপর যীশু সেই স্থান ছেড়ে জর্দন নদীর অপর পাড়ে জিহুদার অঞ্চলে এলেন। আবার লোকেরা তার কাছে এলো এবং তিনি তার রীতি অনুসারে তাদের শিক্ষা দিলেন। তখন কয়েকজন ফরিসি তার কাছে এসে তাকে জিজ্ঞাসা করলেন, একটি লোকের পক্ষে তার স্ত্রীকে ত্যাগ করা কি আইনত ঠিক? তারা তাকে পরীক্ষা করার জন্যই এই কথা জিজ্ঞাসা করলেন। যীশু তাদের প্রশ্নের উত্তরে বললেন, এই ব্যাপারে মসি তোমাদের কি নির্দেশ দিয়েছেন? তারা বললেন, বিবাহ বিচ্ছেদ পত্র লিখে নিজের স্ত্রীকে পরিত্যাগ করবার অনুমতি মসি দিয়েছেন। যীশু তাদের বললেন, তোমাদের কঠিন মনের জন্য তিনি আজ্ঞা লিখেছিলেন, কিন্তু সৃষ্টির প্রথম থেকেই ঈশ্বর স্ত্রী পুরুষ হিসাবে তাদের তৈরি করেছেন। সেই জন্যই মানুষ তার বাবা মাকে ত্যাগ করে স্ত্রীর প্রতি আসক্ত হয় আর ওই দুজন এক দেহে পরিণত হয়। তখন তারা আর দুজন নয়, তারা এক। অতএব ঈশ্বর যাদের যোগ করে দিয়েছেন মানুষ তাদের বিচ্ছিন্ন না করুক। তারা বাড়িতে এলে শিষ্যেরা তাকে সেই বিষয়ে জিজ্ঞাসা করলেন। যীশু তাদের বললেন, কেউ যদি নিজের স্ত্রীকে ত্যাগ করে অন্য কাউকে বিয়ে করে তবে সে তার বিরুদ্ধে ব্যভিচার করে। যদি সেই স্ত্রীলোকটি নিজের স্বামীকে ত্যাগ করে আরেকজনকে বিয়ে করে সেও ব্যভিচার করে। পরে লোকেরা ছোট ছোট ছেলেমেয়েদের তার কাছে নিয়ে এলো যেন তিনি তাদের স্পর্শ করেন, কিন্তু শিষ্যরা তাদের ধমক দিলেন। যীশু তা দেখে ক্রুদ্ধ হলেন এবং তাদের বললেন, ছোট ছোট ছেলেমেয়েদের আমার কাছে আসতে দাও, তাদের বারণ করো না, কারণ এদের মতো শিশুদের জন্যই তো ঈশ্বরের রাজ্য। আমি তোমাদের সত্যিই বলছি, কেউ যদি ছোট ছেলেমেয়েদের মতো মন নিয়ে ঈশ্বরের রাজ্যে গ্রহণ না করে তবে সে কোনো মতেই সেখানে প্রবেশ করতে পারবে না। এরপর তিনি তাদের কোলে নিলেন
এবং তাদের ওপর হাত রেখে আশীর্বাদ করলেন। পরে তিনি বেরিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় একজন লোক দৌড়ে এসে তার সামনে হাঁটু গেড়ে জিজ্ঞাসা করলেন, হে সদ্গুরু, অনন্ত জীবন লাভের জন্য আমি কি করব? তখন যীশু তাকে বললেন, তুমি কেন আমাকে সৎ বলছ? ঈশ্বর ছাড়া আর কেউই সৎ নয়। তুমি তো ঈশ্বরের সব আদেশ জানো। নরহত্যা করো না, ব্যভিচার করো না, চুরি করো না, বাবা মাকে সম্মান করো। লোকটি তাকে বলল, হে গুরু, ছোটবেলা থেকে এগুলো আমি পালন করে আসছি। যীশু লোকটির দিকে সস্নেহে তাকালেন এবং বললেন, একটা বিষয় ত্রুটি আছে। যাও, তোমার যা কিছু আছে বিক্রি করো আর সেই অর্থ গরিবদের মধ্যে বিলিয়ে দাও, তাতে তুমি স্বর্গে ধন পাবে, তারপর এসে আমাকে অনুসরণ করো। এই কথায় সে মর্মাহত ও দুঃখিত হল এবং ম্লান মুখে চলে গেল, কারণ তার অনেক সম্পত্তি ছিল। তখন যীশু চারদিক তাকিয়ে শিষ্যদের বললেন, যাদের ধন আছে তাদের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা খুবই দুষ্কর। শিষ্যেরা তার কথা শুনে অবাক হলেন। যীশু আবার তাদের বললেন, শোনো, ঈশ্বরের রাজ্যে যাওয়া সত্যিই কষ্টকর। একজন ধনী লোকের ঈশ্বরের রাজ্যে প্রবেশ করাচ্ছে বরং সূচের ছিদ্র দিয়ে উটের যাওয়া সহজ। তখন তারা আরও আশ্চর্য হয়ে নিজেদের মধ্যে বলাবলি করলেন, তবে কারা উদ্ধার পেতে পারে? তখন যীশু তাদের দিকে তাকিয়ে বললেন, এটা মানুষের পক্ষে অসম্ভব, কিন্তু ঈশ্বরের পক্ষে নয়, কারণ সমস্ত কিছুই ঈশ্বরের পক্ষে সম্ভব। তখন পিতর তাকে বলতে লাগলেন, দেখুন, আমরা সব কিছু ত্যাগ করে আপনার অনুসারী হয়েছি। যীশু বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, যে কেউ আমার জন্য বা আমার সুসমাচার প্রচারের জন্য বাড়িঘর, ভাই বোন, মা বাবা, ছেলে মেয়ে, জমিজমা ছেড়ে এসেছে, তার বদলে সে এই জগতে তার শতগুণ ফিরে পাবে। তাকে তাড়না ভোগ করতে হলেও এ জগতে শতগুণ বাড়িঘর, ভাই বোন, মা, ছেলে মেয়ে এবং জমিজমা পাবে, আর পরবর্তী যুগে পাবে অনন্ত জীবন। কিন্তু আজ যারা প্রথম, এমন অনেক লোক শেষে পড়বে, এবং যারা আজ শেষের তাদের মধ্যে অনেকে প্রথম হবে। একদিন তারা রাস্তা দিয়ে জেরুসালেমের দিকে যাচ্ছেন এবং যীশু তাদের আগে আগে চলেছেন। শিষ্যেরা আশ্চর্য হচ্ছিলেন আর তার সঙ্গে যারা চলছিল সেই লোকেরা ভীত হল। তখন তিনি আবার সেই ১২ জন প্রেরিতকে নিয়ে নিজের প্রতি যা যা ঘটবে তা তাদের বলতে লাগলেন, শোনো, আমরা জেরুসালেমে যাচ্ছি আর প্রধান যাজক এবং ব্যবস্থার শিক্ষকের হাতে মানব পুত্রকে সঁপে দেওয়া হবে। তারা তাকে মৃত্যুদণ্ড দেবে এবং অইহুদিদের হাতে তুলে দেবে। তারা বিদ্রূপ করবে, তার মুখে থুতু দেবে, তাকে চাবুক মারবে এবং হত্যা করবে, আর তিন দিন পরে তিনি আবার বেঁচে উঠবেন। পরে শিবোদিয়ের ছেলে জাকব এবং জোহন তাঁর কাছে এসে বললেন, হে গুরু, আমাদের ইচ্ছা এই, আমরা আপনার কাছে যা চাইব আপনি আমাদের জন্য তা করবেন। যীশু তখন তাদের বললেন, তোমাদের ইচ্ছা কি? তোমাদের জন্য আমি কি করব? তারা তাঁকে বললেন, আমাদের এই বরদান করুন, যাতে আপনি মহিমান্বিত হলে আমরা একজন আপনার ডান দিকে আর একজন বাঁ দিকে বসতে পাই। যীশু তাদের বললেন, তোমরা জানো না তোমরা কি চাইছ। আমি যে পেয়ালায় পান করি তাতে তোমরা কি চুমুক দিতে পারবে? বা আমি যে বাপ্তিস্মে বাপ্তাইজিত হই তাতে কি তোমরা বাপ্তাইজিত হতে পারবে? তারা তাঁকে বললেন, আমরা পারব। তখন যীশু তাদের বললেন, আমি যে পেয়ালায় পান করি তাতে তোমরা অবশ্যই চুমুক দেবে, এবং আমি যে বাপ্তিস্মে বাপ্তাইজিত হই তাতে তোমরাও বাপ্তাইজিত হবে। কিন্তু আমার ডান দিকে বা বাঁ দিকে বসতে দেওয়ার অধিকার আমার নেই। কারা সেখানে বসবে তা আগেই স্থির হয়ে গেছে। এই কথা শুনে অন্য ১০ জন
জোহন ও জাকবের উপর অত্যন্ত ক্রুদ্ধ হলেন। কিন্তু যিশু তাদের ডেকে বললেন, তোমরা জানো জগতের মধ্যে যারা শাসনকর্তা বলে গণ্য তারা তাদের উপর প্রভুত্ব করে, এবং তাদের মধ্যে যারা প্রধান তারা তাদের উপর কর্তৃত্ব করে। তোমাদের ক্ষেত্রে সেই রকম হবে না। তোমাদের মধ্যে কেউ যদি প্রধান হতে চায় তবে সে তোমাদের কৃতদাস হবে, এবং তোমাদের মধ্যে যদি কেউ প্রধান হতে চায় সে সকলের দাস হবে। কারণ বাস্তবে মানবপুত্র সেবা পেতে আসেননি, তিনি অন্যের সেবা করতেই এসেছেন এবং অনেক মানুষের মুক্তিপণ হিসাবে নিজের জীবন দিতে এসেছেন। তারপর তারা জিরিয়তে এলেন। তিনি যখন নিজের শিষ্যদের ও বহু লোকের সাথে জিরিয় ছেড়ে যাচ্ছিলেন, সেই সময় পথের ধারে তিময়ের ছেলে বর্তিময় নামে এক অন্ধ ভিখারি বসেছিল। সে যখন শুনতে পেল যে উনি নাসরতীয় যিশু, তখন চেঁচিয়ে বলতে লাগল, হে যিশু, দাউদের পুত্র, আমার প্রতি দয়া করুন। তখন বহু লোক চুপ চুপ বলে তাকে ধমক দিল, কিন্তু সে আরও জোরে চেঁচিয়ে বলতে লাগল, হে দাউদের পুত্র, আমার প্রতি দয়া করুন। তখন যিশু সেখানে দাঁড়িয়ে পড়ে বললেন, তাকে ডাকো। তারা সেই অন্ধ লোকটিকে ডাকল এবং বলল, ওহে সাহস করো, ওঠো, উনি তোমাকে ডাকছেন। তখন সে নিজের গায়ের চাদর ফেলে দিয়ে লাফ দিয়ে উঠে যিশুর কাছে এলো। যিশু তাকে বললেন, তুমি কি চাও, আমি তোমার জন্য কি করব? অন্ধ লোকটি তাকে বলল, হে গুরু, আমি যেন দেখতে পাই। তখন যিশু তাকে বললেন, যাও, তোমার বিশ্বাসই তোমায় সুস্থ করল। সঙ্গে সঙ্গে সে দৃষ্টিশক্তি ফিরে পেল এবং রাস্তা দিয়ে যিশুর পেছন পেছন চলতে লাগল। মার্ক 11 অধ্যায়। এরপর তারা জেরুসালেমের কাছাকাছি পৌঁছে জৈতুন পর্বতমালায় বৈতফগি ও বৈথনিয়া গ্রামে এলেন। সেখানে পৌঁছে তিনি তার শিষ্যদের মধ্যে দুজনকে আগে পাঠিয়ে দিলেন। তিনি তাদের বললেন, তোমরা তোমাদের সামনের ওই গ্রামে যাও, গ্রামে ঢুকেই দেখবে একটা বাচ্চা গাধা বাঁধা আছে, যাতে কেউ কখনো বসেনি, সেই গাধাটাকে খুলে আনো। যদি কেউ তোমাদের জিজ্ঞাসা করে কেন তুমি গাধাটা খুলছ, তখন তাকে বলবে এটা প্রভুর কাজে লাগবে, আর সে তখনই সেটা পাঠিয়ে দেবে। তারা সেখানে গেলেন এবং দেখলেন দরজার কাছে রাস্তার উপর একটা গাধা বাঁধা আছে। তখন তারা দড়িটাকে খুলতে লাগলেন। আর কিছু লোক সেখানে দাঁড়িয়েছিল, তারা তাদের বলল, তোমরা কি করছ, গাধার বাচ্চাটাকে খুলছ কেন? তাতে যিশু যেমন বলেছিলেন তারা সেই মতো উত্তর দিলেন। তখন লোকেরা আর কিছু বলল না, গাধার বাচ্চাটাকে নিয়ে যেতে দিল। তারা গাধার বাচ্চাটাকে যিশুর কাছে নিয়ে এসে গাধাটার উপরে তাদের জামাকাপড় পেতে দিল এবং যিশু তার উপরে বসলেন। তখন অনেকে তাদের জামাকাপড় রাস্তায় পেতে দিল, আর অন্যেরা মাঠ থেকে পাতাঝরা গাছের ডালপালা কেটে এনে রাস্তার উপরে ছড়িয়ে দিল। আর যে সমস্ত লোক আগে এবং পিছনে যাচ্ছিল তারা চেঁচিয়ে বলতে লাগল, হোসান্না, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন, আমাদের পিতৃপুরুষ দাউদের যে রাজ্য আসছে তা ধন্য, হোসান্না, স্বর্গে ঈশ্বরের মহিমা হোক। তিনি জেরুসালেমে ঢুকে মন্দিরে গেলেন, সেখানে চারদিকের সমস্ত কিছু লক্ষ্য করলেন। কিন্তু সন্ধে হয়ে যাওয়ায় 12 জন প্রেরিতকে সঙ্গে নিয়ে তিনি বৈথনিয়াতে ফিরে গেলেন। পরের দিন বৈথনিয়া ছেড়ে আসার সময় তার খিদে পেল। দূর থেকে তিনি একটি পাতায় ভরা ডুমুর গাছ দেখে তাতে কিছু ফল পাবেন ভেবে তার কাছে গেলেন। কিন্তু গাছটির কাছে গেলে পাতা ছাড়া আর কিছুই দেখতে পেলেন না, কারণ তখন ডুমুর ফলের মরশুম নয়। তখন তিনি গাছটিকে বললেন, এখন থেকে তোমার ফল আর কেউ কোনোদিন খাবে না। এই কথা তাঁর শিষ্যেরা শুনতে পেলেন। পরে তারা জেরুসালেমে গেলেন, আর মন্দিরের মধ্যে ঢুকে যারা কেনাবেচা করছিল সেই সব ব্যবসায়ীদের বাইরে বার করে দিলেন। তিনি পোদ্দারদের টেবিল
এবং যারা পায়রা বিক্রি করছিল তাদের আসন উল্টে দিলেন। তিনি মন্দিরের মধ্যে দিয়ে কাউকে কোনো জিনিস নিয়ে যেতে দিলেন না। তিনি শিক্ষা দিয়ে তাদের বললেন, এটা কি লেখা নেই, আমার মন্দিরকে সমগ্র জাতির উপাসনা গৃহ বলা হবে, কিন্তু তোমরা এটাকে দস্যুদের আস্তানায় পরিণত করেছ। প্রধান যাজকরা এবং ব্যবস্থার শিক্ষকরা এই কথা শুনে তাকে হত্যা করার রাস্তা খুঁজতে থাকল, কারণ তারা তাকে ভয় করত। যেহেতু তাঁর শিক্ষায় সমগ্র লোক আশ্চর্য হয়ে গিয়েছিল, সেই দিন সন্ধে হলেই যিশু ও তাঁর শিষ্যরা মহানগরীর বাইরে গেলেন। পরের দিন সকালে যেতে যেতে তারা দেখলেন সেই ডুমুর গাছটি মূল থেকে শুকিয়ে গেছে। পিতর আগের দিনের কথা মনে করে তাকে বললেন, হে গুরু, দেখুন, আপনি যে ডুমুর গাছটিকে অভিশাপ দিয়েছিলেন সেটি শুকিয়ে গেছে। তখন যিশু বললেন, ঈশ্বরে বিশ্বাস রাখো, আমি তোমাদের সত্যিই বলছি, কেউ যদি ওই পাহাড়কে বলে উপরে যাও এবং সমুদ্রে গিয়ে পড়ো আর তার মনে কোনো সন্দেহ না থাকে এবং সে যদি বিশ্বাস করে যে সে যা বলছে তাই হবে, তাহলে ঈশ্বর তার জন্য তাই করবেন। এই জন্য আমি তোমাদের বলি, তোমরা যা কিছুর জন্য প্রার্থনা করো, যদি বিশ্বাস করো যে তোমরা তা পেয়েছ, তাহলে তোমাদের জন্য তা হবেই। আর তোমরা যখনই প্রার্থনা করতে দাঁড়াও, যদি কারোর বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে তাকে ক্ষমা করো, যাতে তোমার স্বর্গের পিতাও তোমাদের সমস্ত পাপ ক্ষমা করেন। পরে তারা জেরুসালেমে ফিরে এলেন, আর যখন তিনি মন্দিরের মধ্য দিয়ে হাঁটছেন সেই সময় প্রধান যাজকরা, ব্যবস্থার শিক্ষকরা ও বয়স্ক ইহুদি নেতারা তার কাছে এলেন। তারা তাকে বললেন, কোন ক্ষমতায় তুমি এসব করছো? এসব করতে তোমাকে কে এই ক্ষমতা দিয়েছে? যিশু তাদের বললেন, আমি তোমাদের একটা প্রশ্ন করছি, যদি তোমরা উত্তর দিতে পারো তাহলে আমি তোমাদের বলবো কোন ক্ষমতায় এসব করছি। যোহন যে বাপ্তাইজিত করেছিলেন তা করার অধিকার তিনি স্বর্গ থেকে পেয়েছিলেন না মানুষের কাছ থেকে পেয়েছিলেন? আমাকে বলো। তখন তারা নিজেদের মধ্যে আলোচনা করে বললেন, যদি আমরা বলি স্বর্গ থেকে, তাহলে বলবে তবে তোমরা তাকে বিশ্বাস করনি কেন, কিন্তু যদি আমরা বলি মানুষের কাছ থেকে, তাহলে জনসাধারণ আমাদের উপর রেগে যাবে। তারা জনসাধারণকে ভয় করতেন, কারণ জনসাধারণের দৃঢ় বিশ্বাস ছিল যে যোহন একজন ভাববাদী। তাই তারা যিশুকে বললেন, আমরা জানি না। তখন যিশু তাদের বললেন, তবে আমিও কোন ক্ষমতায় এসব করছি তা তোমাদের বলবো না। মার্ক 12 অধ্যায়। তখন যিশু দৃষ্টান্ত দিয়ে তাদের কাছে বলতে লাগলেন, একটি লোক দ্রাক্ষা ক্ষেতে চারিদিকে বেড়া দিলেন। তিনি দ্রাক্ষা মাড়াই করতে একটি গর্ত খুঁড়লেন, একটি উঁচু ঘর তৈরি করলেন এবং সেই ক্ষেত চাষিদের কাছে জমা দিয়ে অন্য দেশে চলে গেলেন। এরপর চাষিদের কাছে ফলের পাওনা অংশ পাওয়ার জন্য তাদের কাছে ঠিক সময় তাঁর চাকরকে পাঠিয়ে দিলেন, কিন্তু চাষিরা তাকে মারধর করে খালি হাতে ফিরিয়ে দিল। তিনি আর একজন চাকরকে তাদের কাছে পাঠালেন, তারা তার মাথায় আঘাত করল এবং তাকে অপমান করল। তখন তিনি আর একজন চাকরকে পাঠালেন, তারা তাকে মেরে ফেলল। এইভাবে তিনি আরও অনেককে পাঠালেন, তারা তাদের মধ্যে কয়েকজনকে মারধর করল আর কয়েকজনকে মেরেই ফেলল। তার একমাত্র প্রিয় পুত্র ছিল, তিনি শেষ পর্যন্ত তাকেই পাঠালেন, ভাবলেন তারা নিশ্চয়ই তার পুত্রকে সম্মান করবে। চাষিরা তখন নিজেদের মধ্যে বলাবলি করল, এই তো মালিকের ছেলে, ওর বাবা মরলে ক্ষেতের মালিক তো ওই হবে, এসো একে মেরে ফেলো, তাহলে আমরা ক্ষেতের মালিক হব। তখন তারা তাকে মেরেই ফেলল ও তার মৃতদেহটি দ্রাক্ষা ক্ষেতের বাইরে ফেলে দিল। তখন সেই দ্রাক্ষা ক্ষেতের মালিক কি করবেন? তিনি এসে চাষিদের মেরে ফেলবেন এবং সেই দ্রাক্ষা ক্ষেতটি অন্যদের দিয়ে দেবেন? শাস্ত্রের এই কথা কি তোমরা পড়নি, যে পাথর রাজমিস্ত্রিরা বাতিল করেছিল সেটি হয়ে উঠল কোণের প্রধান পাথর? এটাই প্রভু করেছেন, আর আমাদের চোখে
এটা খুব চমকপ্রদ। তখন তারা তাকে গ্রেপ্তার করার চেষ্টা করতে লাগল, কিন্তু লোকেদের ভয় পেল, কারণ তারা জানত যে দৃষ্টান্তটি তিনি তাদের উদ্দেশ্যেই বলেছেন, তাই তারা তাকে ছেড়ে চলে গেল। পরে ইহুদি নেতারা কয়েকজন ফরিসি এবং হেরোদীয়কে তার কাছে পাঠিয়ে দিল, যাতে তারা যিশুকে কথার ফাঁদে ফেলতে পারে। তারা এসে তাকে বলল, হে গুরু, আমরা জানি আপনি সৎ এবং আপনি কোনো লোককে ভয় করেন না, আপনি ঈশ্বরের পথের বিষয়ে সত্য শিক্ষা দেন। আচ্ছা, কৈশোর সরকারকে কর দেওয়া কি উচিত? আমরা দেব কি দেব না? তিনি তাদের ভণ্ডামি বুঝতে পেরে বললেন, তোমরা আমায় কেন পরীক্ষা করছো? আমাকে একটি দিনার এনে দেখাও। তারা তাকে দিনার এনে দিলে তিনি তাদের বললেন, এই মুখ এবং এই নাম কার? তারা তাকে বলল, কৈশোরের প্রতিমূর্তি, কৈশোরের নাম। তখন যিশু তাদের বললেন, কৈশোরের যা তা কৈশোরকে দাও, আর ঈশ্বরের যা তা ঈশ্বরকে দাও। তখন তারা তাঁর কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেল। পরে কয়েকজন সদ্দুকি তার কাছে এলো, যারা বলতো পুনরুত্থান বলে কিছু নেই। তারা তাকে জিজ্ঞাসা করল, গুরু, মসি আমাদের জন্য লিখেছেন, কারো ভাই যদি স্ত্রী রেখে মারা যায় আর সে যদি কোনো ছেলে মেয়ে না রেখে যায়, তবে তার ভাই যেন ওই বিধবাকে বিয়ে করে নিজের ভাইয়ের বংশ রক্ষা করে। সাত ভাই ছিল, প্রথমজন একজন স্ত্রীলোককে বিয়ে করল আর সে ছেলে মেয়ে না রেখে মারা গেল। পরে দ্বিতীয়জন তাকে বিয়ে করল, কিন্তু সেও ছেলে মেয়ে না রেখে মারা গেল। তৃতীয় ভাই আগের ভাইয়ের মতো বিয়ে করে ছেলে মেয়ে না রেখে মারা গেল। এই সাত ভাইয়ের কেউই কোনো ছেলে মেয়ে রেখে যায়নি। সবশেষে সেই স্ত্রীলোকটিও মারা গেল। মৃত্যুর পর যখন তারা বেঁচে উঠবে, সে তাদের মধ্যে কার স্ত্রী হবে? কারণ তারা সাতজনই তো তাকে বিয়ে করেছিল। যিশু তাদের বললেন, তোমরা কেন এই ভুলের মধ্যে রয়েছ? তোমরা না জানো শাস্ত্র, না জানো ঈশ্বরের শক্তির কথা। কারণ মৃতদের মধ্যে থেকে পুনরুত্থিত হলে তারা বিয়ে করে না বা তাদের বিয়ে দেওয়া হয় না, বরং তারা স্বর্গে স্বর্গদূতদের মতোই থাকে। কিন্তু পুনরুত্থান হবে কি না এ ব্যাপারে মসির পুস্তকে লেখা জ্বলন্ত ঝোপের অংশটিতে ঈশ্বর তাকে কি বলেছিলেন তা কি তোমরা পড়নি? তিনি বলেছিলেন, আমি অব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর এবং জাকবের ঈশ্বর। তিনি মৃতদের ঈশ্বর নন, জীবিতদেরই ঈশ্বর। তোমরা বড়ই ভুল করেছ। ব্যবস্থার শিক্ষকদের মধ্যে একজন কাছে এসে তাদের আলোচনা শুনলেন। যিশু তাদের ঠিক উত্তর দিয়েছেন জেনে তাকে জিজ্ঞাসা করলেন, শাস্ত্রে সমস্ত আদেশের মধ্যে কোনটি প্রধান? যিশু উত্তর দিলেন, এটাই প্রধান, শোনো হে ইসরায়েল, আমাদের ঈশ্বর প্রভু একমাত্র প্রভু, তুমি তোমার সমস্ত হৃদয় মন প্রাণ ও সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে ভালোবাসবে। আর দ্বিতীয় আদেশ হল এই, তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। এই আদেশ দুটি থেকে আর কোনো বড় আদেশ নেই। তখন ব্যবস্থার শিক্ষকরা তাঁকে বললেন, বেশ গুরু, আপনি ঠিক বলেছেন যে ঈশ্বরই প্রভু, তিনি ছাড়া অন্য কেউ নেই, আর সমস্ত হৃদয় সমস্ত শক্তি দিয়ে তাকে ভালোবাসা এবং প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসা হচ্ছে সমস্ত রকম বলিদান ও উৎসর্গের থেকে অনেক ভালো। তখন তিনি বুদ্ধির সঙ্গে উত্তর দিয়েছেন দেখে যিশু তাকে বললেন, ঈশ্বরের রাজ্য থেকে তুমি খুব বেশি দূরে নাও। এরপর তাকে কোনো কথা জিজ্ঞাসা করতে আর কারো সাহস হল না। যিশু মন্দিরে শিক্ষা দেবার সময় বললেন, ব্যবস্থার শিক্ষকরা কেমন করে বলে যে খ্রিস্ট দাউদের পুত্র? দাউদ তো নিজেই পবিত্র আত্মার প্রেরণাতেই এই কথা বলেছেন, প্রভু আমার প্রভুকে বললেন, তুমি আমার ডান দিকে বসো যতক্ষণ না তোমার শত্রুদের তোমার পায়ের তলায় রাখি। দাউদ নিজেই খ্রিস্টকে প্রভু বলেন, তবে কেমন করে খ্রিস্ট
দাউদের পুত্র হলেন? অনেক লোক আনন্দের সাথে তার কথা শুনল, আর তার শিক্ষায় তিনি তাদের বললেন, ব্যবস্থার শিক্ষকদের থেকে সাবধান, তারা লম্বা লম্বা পোশাক পরতে চায়। হাটে বাজারে লোকেদের সম্মান, সমাজগৃহে গুরুত্বপূর্ণ আসন এবং নৈশ্যভোজে গুরুত্বপূর্ণ আসন পেতে ভালোবাসে। এই লোকেরাই বিধবাদের বাড়িগুলি আত্মসাত করে, আর সেই দোষ ঢাকতে লম্বা লম্বা প্রার্থনা করে। ওই সমস্ত লোকেরা বিচারে আরও কড়া শাস্তি পাবে। যিশু দানের বাক্সের সামনে বসে লোকেরা কেমন করে তাতে টাকা পয়সা ফেলছে তা দেখছিলেন। বহু ধনী লোক প্রচুর টাকা পয়সা তার মধ্যে রাখল। পরে একজন গরিব বিধবা এসে তাতে দুটি তামার মুদ্রা ফেলল, যার মূল্য এক শিকিরও কম। তখন যিশু নিজের শিষ্যদের কাছে ডেকে বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, দান বাক্সে যারা টাকা পয়সা রেখেছে তাদের সবার থেকে এই গরিব বিধবা বেশি রাখল, কারণ তারা সকলে নিজের নিজের অতিরিক্ত অর্থ থেকে কিছু কিছু রেখেছে, কিন্তু এই গরিব বিধবা তার যা কিছু সম্বল ছিল তার সবটুকুই দিয়ে গেল। মার্ক ১৩ অধ্যায়। যিশু যখন মন্দির ছেড়ে যাচ্ছেন, সেই সময় শিষ্যদের মধ্যে একজন তাঁকে বললেন, হে গুরু, দেখুন কত চমৎকার বিশাল বিশাল পাথর ও কত সুন্দর দালান। তখন যিশু তাকে বললেন, তুমি এইসব বড় বড় দালান দেখছ? এর একটাও পাথর আর একটা পাথরের ওপরও থাকবে না, সবই ধ্বংসস্তূপে পরিণত হবে। পরে তিনি মন্দিরের সামনে জৈতুন পর্বতমালায় বসলে পিতর, জাকব, জোহন এবং আন্দ্রিয় তাকে একা পেয়ে জিজ্ঞাসা করলেন, আমাদের বলুন দেখি, এই সমস্ত ঘটনা কখন ঘটবে, আর কি চিহ্ন দেখেই বা বুঝতে পারব যে এই সমস্ত ঘটনা ঘটতে চলেছে? তখন যিশু তাদের বলতে লাগলেন, সতর্ক থেকো, কেউ যেন তোমাদের না ভোলায়। সেদিন অনেকে আমার নাম নিয়ে আসবে এবং বলবে, আমিই তিনি, এবং তারা আরো অনেকের মন ভোলাবে। কিন্তু তোমরা যখন যুদ্ধের কথা ও যুদ্ধের জনরব শুনবে, তখন অস্থির হইও না, এটা ঘটবেই, কিন্তু তখনও শেষ নয়। কারণ জাতির বিরুদ্ধে জাতি এবং রাজ্যের বিরুদ্ধে রাজ্য জেগে উঠবে, স্থানে স্থানে ভূমিকম্প ও দুর্ভিক্ষ হবে। এসব কেবল জন্মযন্ত্রণার আরম্ভ মাত্র। তোমরা নিজেদের ব্যাপারে সাবধান, লোকে তোমাদের আদালতে হাজির করবে এবং সমাজগৃহের মধ্যে তোমাদের ধরে মারবে। আমার জন্য তোমরা দেশের শাসনকর্তা ও রাজাদের কাছে সাক্ষী দেওয়ার জন্য তাদের সামনে দাঁড়াবে, আর সব কিছু শেষ হওয়ার আগে সমস্ত জাতির কাছে সুসমাচার প্রচার করা হবে। কিন্তু লোকে যখন তোমাদের গ্রেপ্তার করে বিচার সভায় নিয়ে যাবে, তখন তাদের সামনে কি বলবে তা আগে থেকে ভেবো না, বরং সেই সময় পবিত্র আত্মা যা বলতে বলবেন তাই বলবে। কারণ তোমরাই যে কথা বলবে তা নয়, পবিত্র আত্মাই তোমাদের মধ্যে দিয়ে কথা বলবেন। তখন ভাই ভাইকে, বাবা সন্তানকে মৃত্যুর হাতে তুলে দেবে, এবং সন্তানরা বাবা মার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাদের হত্যার জন্য ধরিয়ে দেবে, আর আমার নামের জন্য সকলে তোমাদের ঘৃণা করবে। কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকবে সেই রক্ষা পাবে। যখন তোমরা দেখবে ধ্বংসের সেই ঘৃণার বস্তু যেখানে দাঁড়াবার নয় সেখানে দাঁড়িয়ে আছে, তখন যারা জিহুদিয়াতে থাকে তারা পাহাড়ে পালিয়ে যাক, এবং কেউ যদি ছাদে থাকে সে যেন বাড়ি থেকে কোনো কিছু নেবার জন্য নিচে না নামে বা ঘরে না ঢোকে। কেউ যদি মাঠে থাকে সে যেন জামা কাপড় নেবার জন্য ফিরে না যায়। হায়, সেই সময় গর্ভবতী বা যাদের কোলে শিশু থাকবে তাদের কত কষ্ট। আর প্রার্থনা করো যেন এটা শীতকালে না ঘটে, কারণ সেই সময় হবে বড়ই কষ্টের সময়। তেমনটি প্রথম যখন ঈশ্বর পৃথিবী সৃষ্টি করলেন,
তখন থেকে এখন পর্যন্ত কখনো হয়নি, আর কখনো হবেও না। আর প্রভু যদি সেই দিনের সংখ্যা কমিয়ে না দিতেন, তবে কোনো প্রাণী রক্ষা পেত না। কিন্তু তিনি যাদের মনোনীত করেছেন, সেই মনোনীতদের জন্য সেই দিনের সংখ্যা কমিয়ে দিয়েছেন। কেউ যদি তোমাদের বলে, দেখো খ্রিস্ট এখানে বা ওখানে আছেন, তোমরা বিশ্বাস করো না, কারণ ভণ্ড খ্রিস্টেরা এবং ভাববাদীরা উঠবে এবং নানা চিহ্ন ও অলৌকিক কাজ করে দেখাবে, এমনকি সম্ভব হলে মনোনীত লোকদেরও ভোলাবে। কিন্তু তোমরা সাবধান থেকো, আমি তোমাদের আগেই সমস্ত কিছু বলে দিলাম। কিন্তু সেই সময়, সেই কষ্টের শেষে সূর্য অন্ধকার হয়ে যাবে এবং চাঁদ আর আলো দেবে না, আকাশ থেকে তারা খসে পড়বে, আকাশের সমস্ত শক্তি বিচলিত হবে। তখন লোকেরা দেখবে মানবপুত্র মহামহিমায় ও পরাক্রমের সঙ্গে মেঘরথে আসছেন। তখন মানবপুত্র তাঁর স্বর্গদূতদের পাঠিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আকাশের অন্য প্রান্ত পর্যন্ত চারি বায়ু থেকে তাঁর মনোনীত লোকদের সংগ্রহ করবেন। ডুমুর গাছ থেকে এই দৃষ্টান্ত শেখো, যখন তার শাখা প্রশাখা কোমল হয়ে পাতা দেখা দেয়, তখন তোমরা জানতে পারো গরমকাল এসে গেল। ঠিক তেমনি ওই সমস্ত ঘটনা ঘটতে দেখলেই তোমরা বুঝতে পারবে যে সময় খুব কাছে, এমনকি দরজার সামনেই। আমি তোমাদের সত্যি বলছি, সমস্ত ঘটনা না ঘটা পর্যন্ত এই প্রজন্মের শেষ হবে না। আকাশ এবং পৃথিবীর লোপ হবে, কিন্তু আমার কথার লোপ কখনো হবে না। সেই দিনের বা সেই সময়ের কথা কেউ জানে না, স্বর্গদূতরাও নয়, মানবপুত্রও নয়, কেবলমাত্র পিতাই জানেন। সাবধান, তোমরা সতর্ক থেকো, কারণ কখন যে সেই সময় হবে তোমরা তা জানো না। সেই দিনটা এমনভাবেই আসবে যেমন কোনো লোক নিজের বাড়ি ছেড়ে বিদেশে বেড়াতে যায় এবং তার চাকরদের দায়িত্ব দিয়ে প্রত্যেকের কাজ ঠিক করে দেয় আর দ্বাররক্ষককে সজাগ থাকতে বলে। তাই তোমরা সতর্ক থাকবে, কারণ তোমরা জানো না কখন বাড়ির মালিক আসবেন, সন্ধ্যাবেলায় কি মাঝরাতে, কুকড়াটাকের সময় কি ভোরবেলায়। হঠাৎ তিনি এসে যেন না দেখেন যে তোমরা ঘুমিয়ে রয়েছ। আমি তোমাদের যা বলছি তা সবাইকে বলি, সজাগ থেকো। মার্ক 14 অধ্যায়। দুদিন পরে নিস্তার পর্ব এবং খামিরবিহীন রুটির উৎসব পর্ব। প্রধান যাজকরা এবং ব্যবস্থার শিক্ষকরা সেই সময় তাঁকে কেমন করে ছলে বলে গ্রেপ্তার করে মেরে ফেলতে পারে তারই চেষ্টা করছিলেন। তারা বললেন, উৎসবের সময় আমরা এটা করব না, কারণ তাতে লোকেদের মধ্যে গণ্ডগোল বেঁধে যেতে পারে। যখন তিনি বৈথনিয়াতে কুষ্টি শিমনের বাড়িতে ছিলেন, তখন তিনি খেতে বসলে একটি স্ত্রীলোক শ্বেতপাথরের শিশিতে দামি সুগন্ধি জটামাংসির তেল নিয়ে এলো। সে শিশিটি ভেঙে তার মাথায় সেই তেল ঢেলে দিল। কিছু লোক এতে খুব রেগে গিয়ে নিজেদের মধ্যে বলাবলি করল, সুগন্ধি তেলের অপচয় করা হলো কেন? এই তেল তো 300 দিনারের বেশি দামে বিক্রি করা যেত এবং সেই টাকা গরিবদের দেওয়া যেত। আর তারা স্ত্রীলোকটির কঠোর সমালোচনা করল। কিন্তু যিশু বললেন, ওকে যেতে দাও, তোমরা কেন ওকে দুঃখ দিচ্ছ? সে তো আমার জন্য ভালো কাজই করেছে। কারণ গরিবরা তোমাদের কাছে সব সময় আসে, তোমরা যখন ইচ্ছা তাদের উপকার করতে পারো, কিন্তু আমাকে তোমরা সব সময় পাবে না। সে যা করতে পারত তাই করেছে। সে আগে থেকে সমাধির উদ্দেশ্যে আমার গায়ে সুগন্ধি তেল ঢেলে দিয়েছে। আমি তোমাদের সত্যিই বলছি, জগতে যেখানেই আমার সুসমাচার প্রচার করা হবে সেইখানেই এই স্ত্রীলোকটির স্মরণার্থে তার কাজের কথা বলা হবে। তখন সেই 12 জনের মধ্যে একজন, যিহূদা ইস্করিয়তীয়, প্রধান যাজকদের কাছে যিশুকে ধরিয়ে দেবার মতলবে গেল। তারা এই কথা শুনে খুব খুশি হল এবং তাকে টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিল। তখন সে যিশুকে ধরিয়ে দেবার জন্য সুযোগ খুঁজতে লাগল। খামিরবিহীন
রুটি পর্বের প্রথম দিন, যেদিন ইহুদিরা মেষ উৎসর্গ করত, সেই দিন তাঁর শিষ্যেরা তাকে বললেন, আমরা কোথায় গিয়ে আপনার জন্য ভোজ প্রস্তুত করব, আপনার ইচ্ছা কি? তখন তিনি শিষ্যদের মধ্যে দুজনকে পাঠিয়ে দিয়ে বললেন, তোমরা শহরে যাও, একটা লোক তোমাদের সামনে পড়বে যে এক কলসি জল নিয়ে আসবে, তাকে অনুসরণ করো। সে যে বাড়িতে ঢুকবে সেই বাড়ির মালিককে বলবে, গুরু বলেছেন সেই অতিথির ঘর কোথায় যেখানে আমি আমার শিষ্যদের সাথে নিস্তার পর্বের ভোজ খেতে পারি? তখন সে ওপরের একটি বড় সাজানো গোছানো ঘর দেখিয়ে দেবে, সেখানেই আমাদের জন্য ভোজ প্রস্তুত করো। পরে শিষ্যেরা সেখান থেকে শহরে চলে এলেন। তিনি যেরকম বলেছিলেন তারা ঠিক সেই রকমই দেখতে পেলেন, আর নিস্তার পর্বের ভোজের আয়োজন সেখানেই করলেন। সন্ধে হলে সেই ১২ জন প্রেরিতদের সাথে তিনি সেখানে এলেন। যখন তারা একসঙ্গে খেতে বসেছেন, যিশু বললেন, আমি তোমাদের সত্যি বলছি, তোমরা যারা আমার সঙ্গে খেতে বসেছ, তোমাদের মধ্যে একজন আমাকে শত্রুর হাতে তুলে দেবে। এতে তারা অত্যন্ত দুঃখ পেলেন এবং প্রত্যেকে এক এক করে জিজ্ঞাসা করলেন, সে কি আমি? তিনি তাদের বললেন, এই ১২ জনের মধ্যে যেজন আমার সঙ্গে পাটিতে রুটি ডুবিয়ে খাচ্ছে সেই সেজন। মানবপুত্রের ব্যাপারে শাস্ত্রে যেমন লেখা আছে, ঠিক সেইভাবেই তিনি চলে যাবেন। কিন্তু ধিক সেই লোকটিকে যে মানবপুত্রকে শত্রুর হাতে ধরিয়ে দেবে, সেই লোকটির জন্ম না হওয়াই ভালো ছিল। তারা যখন খাচ্ছিলেন সেই সময় তিনি রুটি নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন, রুটিখানি ছিঁড়ে টুকরো টুকরো করে তার শিষ্যদের দিয়ে বললেন, এটা নাও, এটা আমার শরীর। তারপর তিনি পেয়ালা তুলে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে শিষ্যদের হাতে দিলেন, আর তারা সকলে তা থেকে পান করলেন। তিনি তাদের বললেন, এটা আমার নতুন নিয়মের রক্ত, যা অনেকের জন্যই পাতিত হবে। আমি তোমাদের সত্যিই বলছি, আমি আর দ্রাক্ষারস পান করব না, যতদিন পর্যন্ত না আমি ঈশ্বরের রাজ্যে সেই দিনে নতুন দ্রাক্ষারস পান না করি। এরপর তারা স্তব গান করে জৈতুন পর্বতের দিকে গেলেন। যিশু তাদের বললেন, তোমরা সকলে বিশ্বাস হারাবে, কারণ শাস্ত্রে লেখা আছে, আমি মেষপালককে আঘাত করব এবং মেষেরা চারিদিকে ছড়িয়ে পড়বে, আমি বেঁচে উঠলে তোমাদের আগে গালিলে যাব। পিতর তাকে বললেন, সকলে বিশ্বাস হারালেও আমি কিন্তু মোটেই বিশ্বাস হারাব না। তখন যিশু তাকে বললেন, আমি সত্যিই বলছি, আজ এই রাতেই ২ বার মোরগ ডাকার আগে তুমি আমাকে ৩ বার অস্বীকার করবে। কিন্তু পিতর আরো জোর দিয়ে বললেন, যদি আপনার সঙ্গে মরতেও হয় তবুও আমি আপনাকে অস্বীকার করব না। বাকি সকলে সেই একই শপথ করলেন। তখন তারা গেতসিমানি নামে এক স্থানে এলেন, আর যিশু তার শিষ্যদের বললেন, যতক্ষণ আমি প্রার্থনা করি তোমরা এখানেই বসে থাকো। পরে তিনি পিতর, জাকব এবং জোহনকে সঙ্গে নিয়ে গেলেন। সে সময় ব্যথায় তার আত্মা ব্যাকুল হয়ে উঠল। তিনি তাদের বললেন, আমার প্রাণ মৃত্যু পর্যন্ত উদ্বেগে আচ্ছন্ন, তোমরা এখানে থাকো আর জেগে থাকো। পরে কিছুটা এগিয়ে মাটিতে উপুর হয়ে পড়ে তিনি প্রার্থনা করলেন যে যদি সম্ভব হয় তবে এই দুঃখের সময়টা তার কাছ থেকে সরে যাক। তিনি বললেন, আব্বা, পিতা, তোমার পক্ষে তো সবই সম্ভব, এই পানপাত্র আমার কাছ থেকে দূরে সরিয়ে নাও, কিন্তু তবু আমি যা চাই তা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। পরে তিনি এসে দেখলেন তারা ঘুমিয়ে পড়েছেন, আর তিনি পিতরকে বললেন, সিমন, তুমি কি ঘুমিয়ে পড়েছ? তুমি ১ ঘন্টাও জেগে থাকতে পারলে না? তোমরা জেগে থাকো এবং প্রার্থনা করো যাতে প্রলুব্ধ না হও, আত্মা ইচ্ছুক কিন্তু শরীর দুর্বল। তিনি আবার গেলেন
এবং একই কথা বলে প্রার্থনা করলেন। তারপর ফিরে এসে দেখলেন তারা ঘুমাচ্ছেন, কারণ ঘুমে তাদের চোখ বন্ধ হয়ে আসছিল। তারা যিশুর দিকে তাকিয়ে তাকে কি বলবেন বুঝে উঠতে পারছিলেন না। পরে তিনি তৃতীয়বার এসে তাদের বললেন, তোমরা কি এখনো ঘুমোচ্ছ, বিশ্রাম করছ? যথেষ্ট হয়েছে, সময় হয়ে গেছে। দেখো, মানব পুত্রকে বিশ্বাসঘাতকতা করে পাপীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ওঠো, আমরা যাই। ওই দেখো, যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সে আসছে। আর তিনি যখন কথা বলছিলেন, সেই সময় যিহূদা অর্থাৎ সেই ১২ জন প্রেরিতের মধ্যে একজন এলো, আর তার সাথে অনেক লোক তরোয়াল লাঠি নিয়ে এলো। প্রধান যাজক, ব্যবস্থার শিক্ষক এবং বয়স্ক ইহুদি নেতারা এই লোকদের পাঠিয়েছিলেন। সেই বিশ্বাসঘাতক যিহূদা তাদের এই সংকেত দিয়েছিল, যাকে আমি চুমু দেব সেই ওই লোকটি, তোমরা তাকে ধরে পাহারা দিয়ে নিয়ে যাবে। সে উপস্থিত হয়েই যিশুর কাছে গিয়ে বলল, গুরু, বলেই তাকে চুমু দিল। তখন তারা তাকে ধরে গ্রেপ্তার করল। যারা তার কাছে দাঁড়িয়েছিল তাদের মধ্যে একজন নিজের তরোয়াল বার করে মহাযাজকের চাকরকে আঘাত করে তার কান কেটে দিল। তখন যিশু তাদের বললেন, তোমরা লাঠি তরোয়াল নিয়ে আমাকে ধরতে এসেছো, মনে হচ্ছে আমি একজন দস্যু? আমি প্রতিদিন মন্দিরে তোমাদের মধ্যে থেকেছি ও শিক্ষা দিয়েছি, তখন তো আমায় ধরলে না, কিন্তু শাস্ত্রের বাণী সফল হবেই। তখন তার সব শিষ্যেরা তাকে ফেলে পালিয়ে গেলেন, আর একজন যুবক উলঙ্গ শরীরে একটি চাদর জড়িয়ে তাকে অনুসরণ করল। তারা তাকে গ্রেপ্তার করার চেষ্টা করল, কিন্তু সে চাদরটি ফেলে উলঙ্গ অবস্থায় পালিয়ে গেল। তখন তারা যিশুকে মহাযাজকের কাছে নিয়ে এল। প্রধান যাজকরা, বয়স্ক ইহুদি নেতারা এবং ব্যবস্থার শিক্ষকরা সকলে এক জায়গায় জড়ো হলেন, আর পিতর দূরে দূরে থেকে যিশুর পেছনে যেতে যেতে মহাযাজকের উঠোন পর্যন্ত গেলেন এবং রক্ষীদের সঙ্গে বসে আগুন পোহাতে লাগলেন। তখন প্রধান যাজকরা এবং মহাসভার সকলেই এমন একজন সাক্ষী খুঁজছিলেন যার কথার জোরে যিশুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যায়, কিন্তু তেমন সাক্ষ্য তারা পেলেন না। কারণ অনেকে তার বিরুদ্ধে সাক্ষী দিল বটে, কিন্তু তাদের সাক্ষ্য মিলল না। তখন কিছু লোক তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে বলল, আমরা তাকে বলতে শুনেছি মানুষের হাতে তৈরি এই মন্দিরটি ভেঙে ফেলব এবং তিন দিনের মধ্যে মানুষের হাত দিয়ে তৈরি নয় এমনই একটি মন্দির আমি গড়ে তুলব। কিন্তু এতেও তাদের সাক্ষ্যের প্রমাণ মিলল না। তখন মহাযাজক সকলের সামনে দাঁড়িয়ে যিশুকে জিজ্ঞেস করলেন, তুমি কি কিছুই উত্তর দেবে না? এই সমস্ত লোকরা তোমার বিরুদ্ধে কি সাক্ষ্য দিচ্ছে? কিন্তু তিনি চুপচাপ থাকলেন, কোনো উত্তর দিলেন না। আবার মহাযাজক তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি সেই পরম খ্রিস্ট, পরম ধন্য ঈশ্বরের পুত্র? যিশু বললেন, হ্যাঁ, আমি ঈশ্বরের পুত্র। তোমরা একদিন মানব পুত্রকে ঈশ্বরের ডান পাশে বসে থাকতে আকাশের মেঘে আবৃত হয়ে আসতে দেখবে। তখন মহাযাজক তার পোশাক ছিঁড়ে বললেন, আমাদের সাক্ষীর আর কি প্রয়োজন? তোমরা তো ঈশ্বর নিন্দা শুনলে, তোমাদের কি মনে হয়? তারা সকলে তাকে দোষী স্থির করে বলল, এর মৃত্যুদণ্ড হওয়া উচিত। তখন কেউ কেউ তার মুখে থুতু ছিটিয়ে দিল, তার মুখ ঢেকে ঘুষি মারল এবং বলতে লাগল, ভাববাণী করে বলো তো, কে তোমাকে ঘুষি মারল? পরে রক্ষীরা তাকে মারতে মারতে নিয়ে গেল। পিতর যখন নিচে উঠোনে ছিলেন, তখন মহাযাজকের একজন চাকরানী এলো। সে পিতরকে আগুন পোহাতে দেখে তার দিকে তাকিয়ে বলল, তুমিও তো নাসারেতীয় যিশুর সঙ্গে ছিলে? কিন্তু পিতর অস্বীকার করে বললেন, আমি জানি না আর বুঝতেও পারছি না তুমি কি বলছো। এই বলে
তিনি বারান্দার দিকে যেতেই একটা মোরগ ডেকে উঠল। কিন্তু চাকরানিটা তাকে দেখে যারা তার কাছে দাঁড়িয়েছিল তাদের বলতে লাগল, এই লোকটি ওদেরই একজন। তিনি আবার অস্বীকার করলেন। কিছুক্ষণ বাদে যারা সেখানে দাঁড়িয়েছিল তারা পিতরকে বলল, সত্যি তুমি তাদের একজন, কারণ তুমি গালিলের লোক। তিনি অভিশাপ দিয়ে শপথ করে বলতে লাগলেন, তোমরা যে লোকটির কথা বলছো তাকে আমি চিনি না। আর সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার মোরগটি ডেকে উঠল। তাতে যিশু যে কথা বলেছিলেন, মোরগটি দুবার ডাকার আগে তুমি তিনবার আমাকে অস্বীকার করবে, সে কথা পিতরের মনে পড়ল আর তিনি কান্নায় ভেঙে পড়লেন। মার্ক 15 অধ্যায়। সকাল হতেই প্রধান যাজকরা, বয়স্ক ইহুদি নেতারা, ব্যবস্থার শিক্ষকরা ও সমস্ত মহাসভার লোকেরা সলা পরামর্শ করলেন। তারা যিশুকে বেঁধে পিলাতের কাছে পাঠালেন এবং তার হাতে তুলে দিলেন। তখন পিলাত তাঁকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ইহুদিদের রাজা? যিশু তাকে বললেন, হ্যাঁ, আপনি যেমন বললেন তেমনই। তখন প্রধান যাজকরা যিশুর বিরুদ্ধে নানান দোষের কথা বলতে লাগলেন। পিলাত তাঁকে আবার জিজ্ঞেস করলেন, তুমি কি কিছুই উত্তর দেবে না? দেখো, এরা তোমার বিরুদ্ধে কত অভিযোগ করছে। কিন্তু তবু যিশু কোনো উত্তর দিলেন না দেখে পিলাত আশ্চর্য হয়ে গেলেন। নিস্তার পর্বের সময় পিলাত লোকদের ইচ্ছে মতো একজন বন্দীকে মুক্ত করে দিতেন। সেই সময় বারাব্বা নামে একটি লোক বিদ্রোহীদের সাথে কারাগারে ছিল, যারা বিদ্রোহের সময় অনেক খুন জখম করেছিল। আর তিনি পিলাত লোকদের জন্য সচরাচর যা করতেন সেই লোকেরা তাকে তাই করতে বলল। পিলাত তাদের জিজ্ঞাসা করলেন, ইহুদিদের রাজাকে আমি তোমাদের জন্য মুক্ত করে দিই, এটাই কি তোমাদের ইচ্ছা? কারণ তিনি বুঝতে পেরেছিলেন প্রধান যাজকরা হিংসার বশবর্তী হয়ে যিশুকে তার হাতে তুলে দিয়েছিল। কিন্তু প্রধান যাজকরা জনতাকে খেপিয়ে তুলল যাতে তারা যিশুর পরিবর্তে বারবার মুক্তি দাবি করে। কিন্তু পিলাত আবার তাদের বললেন, তবে তোমরা যাকে ইহুদিদের রাজা বলো তাকে কি করব? তারা চেঁচিয়ে বলল, ওকে ক্রুশে দাও। কিন্তু তিনি তাদের বললেন, কেন, এ কি মন্দ কাজ করেছে? তারা আরো চেঁচিয়ে বলল, ওকে ক্রুশে দাও। তখন পিলাত লোকদের খুশি করতে বারব্বাকে তাদের জন্য ছেড়ে দিলেন এবং যিশুকে চাবুক মেরে ক্রুশে বিদ্ধ করবার জন্য তাদের হাতে তুলে দিলেন। পরে সেনারা প্রাসাদের মধ্যে, অর্থাৎ প্রধান শাসনকর্তার সদর দপ্তরের উঠানে যিশুকে নিয়ে গিয়ে সমস্ত সেনাদের ডাকল। তারা যিশুকে বেগুনি রঙের কাপড় পরিয়ে দিল এবং কাটার মুকুট তৈরি করে তার মাথায় চাপিয়ে দিল। তারা তাকে অভিবাদন জানিয়ে বলতে লাগল, ইহুদিদের রাজা, নমস্কার। তারা তাঁর মাথায় একটা লাঠি দিয়ে বার বার মারতে লাগল ও তার গায়ে থুতু ছিটিয়ে দিল। তাঁর সামনে হাঁটু গেড়ে তাঁকে প্রণাম করতে থাকল। তাকে নিয়ে এইভাবে মজা করবার পর তারা ওই বেগুনি রঙের কাপড় খুলে নিয়ে তাঁর নিজের কাপড় পরিয়ে দিল আর ক্রুশে দেবার জন্য তাঁকে বাইরে নিয়ে গেল। সেই সময় শিমন নামে একটা লোক কুরিনির গ্রামাঞ্চল থেকে সেই পথ ধরে আসছিল। সে আলেকজান্ডার ও রুফের বাবা। সেনারা তাকে যিশুর ক্রুশ বয়ে নিয়ে যাবার জন্য বেগার ধরল। পরে তারা যিশুকে গলগাথা নামে এক জায়গায় নিয়ে এলো। গলগাথার অর্থ মাথার খুলির স্থান। তারা তাকে গন্ধরস মেশানো দ্রাক্ষারস পান করতে দিল, কিন্তু তিনি তা পান করলেন না। পরে তারা তাকে ক্রুশে বিদ্ধ করল। তার কাপড়গুলোকে আলাদা আলাদা করে ঘুটি চেলে ঠিক করল কে তার পোশাকের অংশ পাবে। সকাল 9টার সময় তারা তাকে ক্রুশে দিল। তারা তাঁর ক্রুশের উপর তাঁর বিরুদ্ধে দোষপত্র লেখা
একটা ফলক লাগিয়ে দিয়েছিল। তাতে লেখা ছিল ইহুদিদের রাজা, তারা তাঁর সাথে আর দুজন দস্যুকে ক্রুশে দিল, একজনকে তাঁর ডান দিকে আর অপরজনকে তার বাঁ দিকে। লোকেরা সেই পথ দিয়ে যেতে যেতে যিশুর নিন্দা করতে লাগল। তারা মাথা নেড়ে বলল, ওহে, তুমি না মন্দির ভেঙে ফেলে তিন দিনের মধ্যে তা আবার গেঁথে তোলো, ক্রুশ থেকে নেমে নিজেকে রক্ষা করো। ঠিক একইভাবে প্রধান যাজকরা এবং ব্যবস্থার শিক্ষকরা তাকে ঠাট্টা করে নিজেদের মধ্যে বলাবলি করলেন, ওই লোকটি অন্যদের রক্ষা করত কিন্তু নিজেকে রক্ষা করতে পারে না। খ্রিস্ট ওই ইসরায়েলের রাজা, এখন ক্রুশ থেকে নেমে আসুক, তাহলে আমরা বিশ্বাস করব। তার সঙ্গে যারা ক্রুশবিদ্ধ হয়েছিল তারাও তাকে ঠাট্টা করতে লাগল। পরে বেলা ১২টা থেকে ৩টে পর্যন্ত সমস্ত দেশ অন্ধকারে ছেয়ে গেল, আর ৩টের সময় যিশু চিৎকার করে উঠলেন, এলোই এলোই লামা সবক্তানি, যার অর্থ, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় ত্যাগ করেছ। যারা তাঁর কাছে দাঁড়িয়েছিল তাদের মধ্যে কেউ কেউ এই কথা শুনে বলল, দেখো ও এলোকে ডাকছে। একজন লোক দৌড়ে গিয়ে একটা স্পঞ্জ এনে সিরকায় ভিজিয়ে নলে করে তাঁর মুখে ধরে বলল, দেখা যাক এলিও ওকে নামাতে আসে কিনা। পরে যিশু জোরে চিৎকার করে উঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, আর মন্দিরের পর্দা উপর থেকে নিচে পর্যন্ত চিরে দুভাগ হয়ে গেল। আর যে সেনাপতি তাঁর সামনে দাঁড়িয়েছিলেন তিনি যিশুকে এইভাবে মৃত্যুবরণ করতে দেখে বললেন, সত্যি ইনি ঈশ্বরের পুত্র ছিলেন। কয়েকজন স্ত্রীলোক দূর থেকে দেখছিলেন, তাদের মধ্যে মগদলিনী মরিয়ম, সালোমি আর ছোট যাকব এবং যোশির মা মরিয়ম সেখানে ছিলেন। যখন যিশু গালিলে ছিলেন তখন এই মহিলারা তাঁর সঙ্গে যেতেন এবং তাঁর দেখাশোনা করতেন। আরও বহু স্ত্রীলোক তখন সেখানে ছিলেন যারা যিশুর সাথে জেরুসালেমে এসেছিলেন। সেই দিনটা ছিল আয়োজনের দিন, অর্থাৎ বিশ্রামের আগের দিন। সন্ধ্যাবেলায় আরিমাথিয়ার জোসেফ এলেন, তিনি ছিলেন ইহুদি মহাসভার একজন মাননীয় সভ্য, যিনি ঈশ্বরের রাজ্যের জন্য অপেক্ষা করছিলেন। তিনি সাহস করে পিলাতের কাছে গিয়ে সমাধি দেওয়ার জন্য যিশুর দেহটি চাইলেন। যিশু এর মধ্যে মারা গেছেন শুনে পিলাত আশ্চর্য হলেন। তিনি তাই সেনাপতিকে ডেকে জিজ্ঞাসা করলেন তাঁর মৃত্যু হয়েছে কিনা। সেনাপতির কাছে মৃত্যুর খবরটি জানতে পেরে তিনি জোসেফকে যিশুর দেহটি নিয়ে যেতে দিলেন। জোসেফ কিছুটা মসিনা কাপড় কিনে ক্রুশ থেকে যিশুর দেহ নামিয়ে ওই মসিনা কাপড়ে জড়ালেন এবং পাথর কেটে তৈরি এমন একটা সমাধি গুহার মধ্যে তাঁর দেহটাকে রাখলেন। তারপর একটা পাথর গুহার মুখে গড়িয়ে সমাধির মুখটি বন্ধ করে দিলেন। যিশুকে যেখানে সমাধি দেওয়া হল সেই স্থানটি মরিয়ম মগদলিনী ও যোশির মা মরিয়ম দেখলেন। মার্ক ১৬ অধ্যায়। বিশ্রামবার শেষ হলে মরিয়ম মগদলিনী যাকবের মা মরিয়ম সুগন্ধি মশলা কিনলেন, যেন গিয়ে যিশুর দেহে মাখাতে পারেন। সপ্তাহের প্রথম দিন ভোরে ঠিক সূর্য ওঠার পরই তারা সমাধি গুহার কাছে গেলেন। তারা নিজেদের মধ্যে বলাবলি করছিলেন, কে আমাদের জন্য সমাধি গুহার মুখ থেকে পাথরটি সরিয়ে দেবে? তখন তারা দেখতে পেলেন যে পাথরটা সরানো রয়েছে, সেই পাথরটা মস্ত বড় ছিল। পরে তারা সমাধিগুহার ভিতরে গিয়ে দেখলেন একজন যুবক ডান দিকে সাদা পোশাক পরে বসে আছেন। তাতে তারা ভয়ে চমকে উঠলেন। তখন তিনি তাদের বললেন, ভয় পেও না, তোমরা তো নাসরতীয় যিশুর খোঁজ করছ, যাকে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল। তিনি বেঁচে উঠেছেন, তিনি এখানে নেই। দেখো
এখানে তাঁকে রাখা হয়েছিল। যাও পিতর ও তার অন্যান্য শিষ্যদের বলো গিয়ে, দেখো তিনি তোমাদের আগেই গালিলে যাচ্ছেন। তিনি যেমন তোমাদের বলেছিলেন ঠিক সেখানে তাঁকে দেখতে পাবে। তখন তারা সমাধি গুহা থেকে বেরিয়ে দৌড়ালেন, কারণ তারা ভীষণ ভয় পেয়েছিলেন এবং কিছুই বুঝে উঠতে পারলেন না। তারা কাউকে কিছু বললেন না, কারণ তারা ভয় পেয়েছিলেন। তার পুনরুত্থানের পর সপ্তাহের প্রথম দিনে অর্থাৎ রবিবার ভোরে তিনি প্রথমে মগদলিনী মরিয়মকে দেখা দিলেন, যার থেকে তিনি সাতটা ভূতকে তাড়িয়েছিলেন। মরিয়ম গিয়ে যারা যিশুর সঙ্গে থাকতেন তাদের এই কথা বললেন। তারা তখনও শোকে কাঁদছিলেন, কিন্তু যখন শুনলেন যে যিশু বেঁচে আছেন এবং তাকে দেখা দিয়েছেন, তারা ওই কথা বিশ্বাস করলেন না। পরে তাদের মধ্যে দুজন যখন গ্রামের দিকে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় তিনি তাদের দেখা দিলেন আর তাকে অন্যরকম দেখালো। তারা গিয়ে অন্য বাকি সব শিষ্যদের এটা জানালেন, কিন্তু তাদের কথাতেও তারা বিশ্বাস করলেন না। পরে সেই ১১ জন শিষ্য যখন খেতে বসেছেন, তিনি তাদের কাছে দেখা দিলেন। তিনি তাদের অবিশ্বাস ও কঠোর মনোভাবের জন্য তিরস্কার করলেন, কারণ তিনি বেঁচে ওঠার পর যারা তাকে দেখেছিলেন তাদের কথাও তারা বিশ্বাস করেনি। আর তিনি তাদের বললেন, তোমরা সমস্ত পৃথিবীতে যাও এবং সব লোকের কাছে সুসমাচার প্রচার করো। যারা বিশ্বাস করে বাপ্তায়িত হবে তারা রক্ষা পাবে, কিন্তু যারা বিশ্বাস করবে না তাদের দোষী সাব্যস্ত করা হবে। যারা বিশ্বাস করবে এই চিহ্নগুলি তাদের অনুবর্তী হবে। আমার নামে তারা ভূত তাড়াবে, নতুন নতুন ভাষায় কথা বলবে, হাতে করে সাপ তুলবে এবং মারাত্মক কিছু খেলেও তাদের কোনো ক্ষতি হবে না। আর তারা অসুস্থ লোকের ওপর হাত রাখলে তারা সুস্থ হবে। তাদের সঙ্গে কথা বলার পর প্রভু যীশুকে স্বর্গে তুলে নেওয়া হল এবং তিনি ঈশ্বরের ডান দিকে বসলেন। আর তারা গিয়ে সব জায়গায় সুসমাচার প্রচার করতে লাগলেন এবং প্রভু তাদের সঙ্গে কাজ করলেন। আর অলৌকিক কাজের মধ্য দিয়ে তাঁর সুসমাচারের সত্যতা প্রমাণ করলেন।